নমস্কার। বিধানসভা নির্বাচনের ভোটে ঢাকে কাঠি পড়তেই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতো করে কেউ বা স্ট্র্যাটেজি নিচ্ছে, কেউ বা প্রার্থী তালিকা প্রকাশ করছে, কেউ বা অন্যান্য দৌড়ে এগিয়ে পিছিয়ে রয়েছে। আর এই বিধানসভা নির্বাচনের ভোট যুদ্ধে রাজ্যের এই প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুতপা, এবং আমার সঙ্গে আজ স্টুডিও রয়েছেন বিশেষ দুই অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সহসভাপতি ভিকি প্রসাদ, এবং আমাদের সঙ্গে রয়েছেন এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপ অন্দেব। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই কুরুক্ষেত্রের বিশেষ সম্প্রচারে। প্রথমেই সন্দীপ অন্দেব আপনার কাছে যাব। আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে গতকাল, তার জন্য প্রথম আপনার কাছে যাওয়া। সে প্রার্থী তালিকা যে বিষয়টা দেখা গেছে, দীর্ঘদিন বামফ্রন্টের মুখ মানিক সরকার এবার লড়াইয়ের ময়দান থেকে বিরতি অব্যাহতি, বা আমরা যদি বলি যে লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন, এমন আমরা দেখেছি যে আস্থা বলে যখন বামফ্রন্টের কোনো জনসভা হয়েছে, শুধুমাত্র মানিক সরকারকে দেখবেন বা হাত মেলাবেন বলে অনেক মানুষ সেখানে দাঁড়িয়েছে। মানিক সরকার নিঃসন্দেহে আপনাদের দলের কাছে, দলের সমর্থকদের কাছে একটা আবেগ। সে জায়গায় কি কোথাও মনে হয় যে এই জায়গাটায় একটু কোনো আপনাদের এফেক্ট হতে পারে? দেখুন, মানিক সরকার আমাদের দলের একেবারে সর্বোচ্চ স্তরের নেতা। উনি সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য, রাজ্যের এই যে নির্বাচনী রাজনীতি, 1980 সাল থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাঝে 93 সাল সেই সময়ের যে নির্বাচন, ওই নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। 98 সালে ধনপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে টানা 2018 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এবারকার নির্বাচনে উনি এবং পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে এই নির্বাচনে মানিক সরকার প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আমরা যে রাজনীতিটা করি, বামপন্থী রাজনীতি, আমাদের কাছে ব্যক্তিগতভাবে কেউ মুখ হয় না, কিন্তু সামগ্রিকভাবে রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম, দীর্ঘদিনের ভূমিকা, তার পরিপ্রেক্ষিতে কেউ কেউ অনুসরণ করার মতো যোগ্যতা অর্জন করে, তাদের মধ্যে নিশ্চিতভাবেই মানিক সরকার অন্যতম। আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে জননেতা হিসেবে স্বীকৃত হয়েছেন। কিন্তু আমরা জানি প্রত্যেকটা খেলোয়াড়কে একটা নির্দিষ্ট সময়ে মাঠ ছেড়ে যেতে হয়, নতুনদের জায়গা করে দিতে হয়। এই নির্বাচনে মানিক সরকার সরাসরি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন না, কিন্তু সামগ্রিকভাবে বিজেপিকে হারানোর প্রশ্নে যে রাজনৈতিক সংগ্রাম অনুষ্ঠিত হবে, এই সংগ্রামে অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করবেন এবং সারা রাজ্য জুড়ে পার্টির শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাই আমাদের যারা বামপন্থী আন্দোলনের কর্মী, সমর্থক, দরুদিরা আছেন, বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা জানেন মানিক সরকার নির্বাচনী রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন, কিন্তু সামগ্রিকভাবে বামপন্থী আন্দোলন থেকে সরছেন না। আজীবন এই আন্দোলনকে পুষ্ট করবার জন্য মানিক সরকার ভূমিকা পালন করবেন, সেই দায়িত্ব আরো বেশি করেই উনি পালন করবেন। ওনার অভিজ্ঞতা থেকে আমরা শিখব, উনি আমাদের পথ দেখাবেন, এবং এই রাজনৈতিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার দীর্ঘ অভিজ্ঞতা এই নির্বাচনেও কাজে লাগবে, এবং নির্বাচনের অধিনায়কত্ব রাজনৈতিকভাবে ধারাভাষ্য মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য মানিক সরকার নেতৃত্বের ভূমিকায় পুরোপুরি থাকবেন। যদিও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এবারে উনি থাকছেন না, এটা গতকাল পার্টির তরফে, বামফ্রন্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আসবো সন্দীপ অন্দেব আপনার কাছে। বিকিদা, একই প্রশ্ন আপনাদের কাছে আসবো। মানিক সরকার এবার সরে দাঁড়ানোতে কোথাও কি আপনাদের দল কিছুটা অক্সিজেন পেয়েছে, বা আপনাদের জন্য কি লড়াইটা কিছুটা সুবিধে হয়েছে? দেখুন, প্রথমত আমি আজকে প্রজাতন্ত্র দিবসের এই দিনে আমি রাজ্যবাসী এবং দেশবাসীকে শুভেচ্ছা জানাই, এবং সরস্বতী পূজার দিনে আমি দেবী সরস্বতীর চরণে আমার প্রণাম নিবেদন আমি করছি।
আমি এইভাবে আমরা দেখছি না, আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। আমাদের বিষয়টা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আমরা 2018 সালের নির্বাচনের আগে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরার জনগণকে আশ্বস্ত করেছিলেন যে ভারতীয় জনতা পার্টির সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন আমরা ত্রিপুরাকে হীরা মডেল দিয়ে ত্রিপুরাকে আমরা উন্নয়নের দিকে আমরা নিয়ে যাব। এবং বিগত 5 বছরে এই যে হীরা মডেলের যে বাস্তবায়ন, এইচ ফর হাইওয়েজ, আই ফর আপনার ইন্টারনেট ওয়েজ, আর ফর রেলওয়েজ এবং এ ফর এয়ারওয়েজ, এই যে হীরা মডেল গত 4 বছরে ভারতীয় গত 5 বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এবং এই যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রীয় সরকারে ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যেও ভারতীয় জনতা পার্টি, এই যে ডাবল ইঞ্জিনের সরকার থাকার ফলে ত্রিপুরা সরকার যে কাজ করেছে, আগে একটিমাত্র আমাদের রাজ্যে মুখ্যত আমাদের জাতীয় সড়ক ছিল, এখন 6-6টি জাতীয় সড়কের কাজ চলছে, আগামী দিনে আরও 3টি হবে, এক থেকে সেটার সংখ্যা বেড়ে 6-এ পৌঁছে গেছে। আজকে ইন্টারনেট ওয়েজ যেটা, সেটা ভারতবর্ষের তৃতীয় সবচেয়ে স্পিডি ইন্টারনেট গেটওয়ে হচ্ছে ত্রিপুরা। এবং আমরা যদি দেখি রেলপথ, যদি আমি দেখি যে আজকে সাব্রুম পর্যন্ত রেলপথ ব্রডগেজ আজকে পৌঁছে গেছে, আমাদের আগরতলার সঙ্গে সবচেয়ে সফিস্টিকেটেড যেই রেল যোগাযোগ দেশের রাজধানী থেকে শুরু করে কলকাতা, বেঙ্গালোর থেকে শুরু করে আজকে গুয়াহাটি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সঙ্গে আজকে রেল কানেক্টিভিটি বেড়েছে, এবং এয়ার কানেক্টিভিটি সেটা যেটা সবচেয়ে বড় প্রাপ্তি ত্রিপুরার, যে আমাদের এত সুন্দর নর্থ ইস্ট না, শুধুমাত্র পূর্ব ভারতের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট আমাদের আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা আমরা আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে নামাঙ্কিত হয়েছে, সেই যে এয়ারপোর্টে সেখানে নতুন যে সফিস্টিকেটেড ব্যবস্থা সেটা চালু হয়েছে। অর্থাৎ এই যে হীরা মডেল আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, যেই ত্রিপুরা পেছনের সারি না, একদম লাস্ট ব্যাক বেঞ্চার হিসাবে বিগত 35 বছরে সিপিএম এর শাসনে ত্রিপুরাকে ভারতবর্ষের সামনে তুলে ধরেছিল, ত্রিপুরা শুধুমাত্র লাঞ্ছনা বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা সেগুলো আমরা শুনতাম, আর আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর ত্রিপুরা তর তর করে আমাদের ডাবল ইঞ্জিনের নেতৃত্বে, সরকারের নেতৃত্বে আজকে এগিয়ে যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, তার ফলে এই যে কাজের নিরিখে আমরা মনে করি যে এই বিধানসভা নির্বাচনে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং যেই বিশ্বাস আমরা মানুষের চোখে মুখে দেখেছি, উৎসাহ দেখেছি, তা প্রমাণ করে যে 2023 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা আবার দ্বিতীয়বারের জন্য মানুষের আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা পুনঃপ্রতিষ্ঠিত হব আমাদের সরকার। এখন আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে বিষয়টা, যে আমাদের পূর্ব মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি দাঁড়াচ্ছেন না, ঘটনা হচ্ছে মানিকবাবু একজন বিচক্ষণ রাজনীতিবিদ, দীর্ঘদিনের ওনার অভিজ্ঞতা রয়েছে, হতে পারে 2018 সালে যে পরিবর্তনের সময় উনি বুঝতে পারেননি, হতে পারে তখনই উনি অবসর নিতেন, এখন বর্তমান সময়ে উনি বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে নেই, ওরা সিপিএম করতেও পারবে না, ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, এবং এবার উনিও যদি ধনপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন উনিও পরাজিত হতেন, এই যে এর ফলে উনি এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত হয়েছেন, অর্থাৎ যখন ফাইনাল ম্যাচ খেলতে যাবে সেই ফাইনাল ম্যাচের অধিনায়ক সেখানে উইথড্র করে নিল নিজেকে, এটা থেকে তো প্রমাণিত হয় যে ভারতীয় জনতা পার্টির সরকার আসতে চলছে এটা মানিক সরকার নিজে বুঝে গেছেন, এবং মানুষের যেই বিশ্বাস ভারতীয় জনতা পার্টির উপর, আমাদের সরকারের উপর, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপর, মোদিজির উপর, ডাবল ইঞ্জিনের সরকারের উপর যেই বিশ্বাস মানুষের রয়েছে, এই বিশ্বাসের নিরিখে ভারতীয় জনতা পার্টি আমরা জয়ী হব, মানুষ আমাদের পাশে রয়েছে, মানুষের শক্তি আমাদের সঙ্গে রয়েছে, জনগণের শক্তি আমাদের সঙ্গে রয়েছে, আমাদেরকে কোনো শক্তি অপশক্তি, এটা সিপিএম বলুন কংগ্রেস বলুন, তারা যদি জোটবদ্ধ হয় আমাদেরকে হারাতে পারবে না, কারণ জনশক্তি মানুষের যে শক্তি আমাদের পাশে রয়েছে, এই বুঝেই আজকে মানিক সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে উনি সরে গেছেন। এবং আমরা তো শুনি অনেক কিছু যে সিপিএম এর মধ্যে যে ইনার পলিটিক্স যেটা,
একটা সময় মানিক সরকার যখন রাজ্যের হর্তাকর্তা ছিলেন সিপিএম পার্টির মধ্যে, তখন উনি জিতেন চৌধুরীকে সরিয়ে দিয়েছিলেন রাজ্য রাজনীতি থেকে, উনি এমপিতে নিয়ে গেছিলেন, এমপি মানে কেন্দ্রীয় রাজনীতিতে নিয়ে গেছিলেন, রাজ্য রাজনীতি থেকে সরিয়ে দিয়েছিলেন। আমরা তো এখন শুনতে পাচ্ছি যে এখন জিতেন চৌধুরী যখন রাজ্যের পার্টির সেক্রেটারি, উনি তার যোগ্য জবাব দিয়ে মানিক সরকারের সঙ্গে যারা রয়েছেন, যারা তাবড় তাবড় নেতৃত্ব দেন, তাদেরকে সরিয়ে দিয়ে তার যোগ্য জবাব দিয়েছেন। এটাও আজকে মাঠে ঘাটে শোনা যাচ্ছে। বাস্তবটা সিপিএম নেতৃত্বরা বলতে পারবেন, কিন্তু আমরা আমাদের কাজের নিরিখে উই আর কনফিডেন্ট যে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের জন্য পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের সরকার পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে। মানিক সরকার দাঁড়ালেও ভারতীয় জনতা পার্টি জিতত, মানিক সরকার দাঁড়াননি এরপরে ভারতীয় জনতা পার্টি জিতবে। আসবো আপনার কাছে সন্দীপন্ত আরো একটি যে বিষয়ে যাব, যে রাজ্য রাজনীতিতে আমরা যদি ত্রিপুরা রাজনীতির কথা বলি, ইতিহাস সৃষ্টি করা হয়েছে এবার, যেটা চির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে, বামফ্রন্টের মধ্যে আমরা যদি বলি যে আসন সমঝোতা বা জোট। এবার এই বিষয়ে যেটা আপনার কাছ থেকে জানবো, এক সময় পাহাড় আমরা দেখেছি যে বামফ্রন্ট +20 থেকে তাদের কাউন্টিংটা শুরু করতো, তাদের পর্যালোচনাটা শুরু করতো, সে জায়গায় গণমুক্তি পরিষদের দীর্ঘদিনের লড়াই, তাদের যে ভিত্তি ছিল সেটা নড়বড়ে হয়ে গেছে। সেই পাহাড় পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনাদের কি থাকবে, কি স্ট্র্যাটেজি থাকবে এদিকে, বা কতটা সেই জায়গাটা আপনারা উত্তরণ করতে পারবেন? আপনি যেটা বলছেন জোটের কথা, আমি স্পষ্ট করেই বলতে চাই, সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে জোট হওয়া সম্ভব নয়, রাজনৈতিক জোট কোনোভাবেই সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে হবে না। সিপিআইএম তার গোটা রণকৌশল ঠিক করে তার সর্বোচ্চ স্তরের সম্মেলন পার্টি কংগ্রেসের মধ্যে দিয়ে, সেই সম্মেলন ঠিক করেছে যে আমাদের সামনে এখন মূল বিপদ হচ্ছে বিজেপি, তারা দেশের সংবিধানকে আঘাত করছে, মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত করছে, ধর্মনিরপেক্ষতার উপর আঘাত করছে, এই শক্তিকে দেশ থেকে সরাতে হবে। কাজেই এই শক্তিকে সরাতে গেলে অন্যান্য শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে, বামপন্থীদের যেমন নিজের শক্তি বাড়াতে হবে, অন্য শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করে আমাদের দিকে টেনে আনতে হবে। সেই জায়গায় এবারকার নির্বাচনে সেই বোঝাপড়া থেকে, যাতে বিজেপির পরাজয় নিশ্চিত হয়, তার জন্যে আমরা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেছি। আমাদের যেখানে কংগ্রেসের শক্তি খানিকটা বেশি মনে হয়েছে, যেখানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বিজেপির সঙ্গে, সেখানে আমাদের প্রার্থী দাঁড় করিয়ে সেই জায়গাতে ভোট কাটাকাটির সুযোগ নিয়ে বিজেপি যাতে বেরিয়ে যেতে না পারে, তার জন্য এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাতেই বিজেপির আতে ঘা লেগেছে, বিজেপির গোটা র্যাঙ্ক অ্যান্ড ফাইল তারা প্রায় উন্মাদ হয়ে গেছে, তারা প্রকাশ্যে প্রলাপ বকতে শুরু করেছে। এই যে ভয়, এই যে ভীতির পরিবেশ বিজেপির অভ্যন্তরে তৈরি হয়েছে, তাতে তো মনে হচ্ছে বিজেপি এই নির্বাচনে তাদের হাঁটু কাঁপছে, তারা জিতবে কি না তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে। তার সঙ্গে যেটা আপনি বললেন যে পাহাড়ের মধ্যে কি হচ্ছে, পাহাড়ে এক সময় জিএমপির শক্তিশালী ভিত্তিভূমি ছিল, সেই জায়গায় আগের মতো অবস্থা নেই কেন, এটা তৈরি হওয়ার পেছনে নির্দিষ্ট কিছু কারণ আছে। এই রাজ্যের মধ্যে বিভিন্ন সময় এই যে উপজাতিদের আবেগ সর্বস্ব রাজনীতিকে মাথাচাড়া দেওয়ার চেষ্টা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল এর মধ্যে আগুন দিয়ে ধোঁয়া তোলার চেষ্টা করেছে এবং তাকে ছড়িয়ে দিতে চেষ্টা করেছে। গত প্রায় 5-6 বছর ধরে পাহাড়ের মধ্যে সেই রাজনীতিটা প্রভাব হয়তো বেড়েছে, পাহাড়ি মানুষজনেদের নিজস্ব কিছু আবেগ জনিত দাবি দাওয়া এগুলি লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন ইস্যুর কথা তুলছেন, তার মধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড অন্যতম। আমাদের পক্ষ থেকে আমরা প্রকাশ্যেই বলেছি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড তো বাস্তবে সম্ভব নয়, আসলে এডিসিকে আরও শক্তিশালী করো, গ্রেটার ডেভেলপমেন্টের কথা হতে পারে, সেগুলি আমরা বলছি এবং সেই কথা নিয়েই আমরা উপজাতি মানুষদের কাছে যাওয়ার চেষ্টা করছি। এবং গত কয়েক বছরে যে জায়গায়
অন্যান্য শক্তি ছিল, সেই জায়গা থেকে আমাদের যেই ঋত গৌরব তাকে ফিরিয়ে আনবার জন্য আমরা কাজ করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা ভালোই করব। পাহাড়ে আমাদের শক্তি আমরা সুসংগঠিত করার চেষ্টা করছি। আমরা জানি এটা একটু দীর্ঘ সময়ের লড়াই, এই লড়াই মনস্তাত্ত্বিক লড়াই, লড়াই আমরা লড়ব এবং পাহাড়ের মধ্যে অবস্থান ক্রমশ ক্রমশ ধীর হচ্ছে, শক্তিশালী হচ্ছে। বামপন্থীরা তাদের জায়গা পুনরুদ্ধার করবার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। একেবারেই প্রায় একই প্রশ্নে বিকিদা আপনার কাছে আসবো, যে পাহাড়ে আমরা যেটা দেখেছি যে আপনাদের নেতৃত্ব ইতিমধ্যে এই পাঁচ বছরে যদি আমরা দেখি, বিশেষ করে এডিসি নির্বাচনের পরে অনেকবার ঢুকতে গিয়ে বা তাদের প্রচার তাদের প্রসার করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, সেই জায়গায় আপনাদের কি থাকবে পাহাড়ে, আপনাদের ভিত কতটা আপনারা ধরে রাখতে পারবেন বা মজবুত করতে পারবেন? আচ্ছা, পাহাড়ের বিষয়টা মানে যাওয়ার আগে আমি সন্দীপন যেটা বলছিল যে সিপিএম কংগ্রেসের মধ্যে জোট হয়নি, এটা হাস্যকর। সিপিএম কংগ্রেস নেতৃত্বরা গলাগলি করে ওরা মানে মিছিল করলো, ওরা জিতেন চৌধুরী কংগ্রেসের নেতার কোয়ার্টারে গিয়ে মিটিং করছে, সিপিএম এর বাম ফ্রন্টের যিনি বিজেপিকে হারানোর জন্য বা যেটাই হোক, এরপর আপনাদের নেতা যিনি বামফ্রন্টের নেতা উনি যাচ্ছেন কংগ্রেস দলের নেতার বাড়িতে জোট করার জন্য, বাড়িতে গেলে এবং 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 আজকে দেখলাম যে সিপিএম আজকে 13টা সিট কংগ্রেসকে সেখানে উপ ঢোকন দিল যে জোটে আসার জন্য। আবার কংগ্রেসের নেতৃত্বরা সেটা নিয়ে খুশি নয়, তাদের আরো বেশি সিট দরকার। অর্থাৎ বাস্তবটা হচ্ছে যে সিপিএম কংগ্রেস নির্বাচনের আগেই বুঝে গেছে যে তাদের পক্ষে বিজেপিকে হারানো সম্ভব নয়। ওরা এটা স্পষ্ট বুঝে গেছে যে সিপিএম কংগ্রেস যদি লড়াই করে সেখানে কোনোভাবে বিজেপিকে রোখা ওদের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ সিপিএম কংগ্রেস বর্তমানে রাজনীতি যা করছে অস্তিত্ব টিকানোর জন্য, কারণ পশ্চিমবঙ্গেও সিপিএম কংগ্রেস জোট করেছিল ওই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। রেজাল্টটা কি হয়েছে? ভারতবর্ষের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, ত্রিপুরার মানুষ সবাই জানে যে সিপিএম কংগ্রেসের রেজাল্টটা কি হয়েছে। বিগ জিরো, পিপল হ্যাজ বিন রিজেক্টেড দেম, মানুষ তাদেরকে রিজেক্ট করেছে পশ্চিমবঙ্গে, রাজ্যেও তারা অস্তিত্ব সংকটে ভুগছে, বিশেষ করে সিপিএম। কথার সঙ্গে একটু সংযোজন করব, সেই পশ্চিমবঙ্গেই একটি সাধারণ পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জোট করতে দেখা গেছে না? এটা 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 লোকাল স্তরে কি হয়েছে আমার সেটা জানা নেই পশ্চিমবঙ্গের বিষয়ে, কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমি যেটা উদাহরণ টেনে যেটা বলছি, তো বর্তমানে ভারতীয় জনতা পার্টির লড়াইটা হচ্ছে আবার দ্বিতীয়বারের জন্য আমরা ক্ষমতায় আসতে চলেছি, আমরা সিট সংখ্যাটা কতটা বাড়াতে পারবো এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির লড়াই। আর পক্ষান্তরে সিপিএম বা কংগ্রেসের লড়াইটা হচ্ছে কি, নিজের অস্তিত্বটা টিকানোর জন্য, এক দুটো আসন কোনোভাবে জেতা যায় কি না এটা হচ্ছে তাদের লড়াই। অর্থাৎ সাইনবোর্ডটা থাকবে কিনা আগামী দিনে এই রাজ্যের সিপিএম কংগ্রেসের, এর জন্য এটা বিপরীতমুখী দুটো রাজনৈতিক দল তারা আজকে জোট করছে ত্রিপুরার মাটিতে। আজকে কংগ্রেস করতে গিয়ে সিপিএম এর দ্বারা হাজার হাজার মানুষ খুন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সিপিএম এর দ্বারা এফেক্টেড, আলাদা প্লেট লাগানো আছে এসএফআই মানে যিনি এসএফআই সম্পাদক উনার মানে পূর্বসূরীরা, আমরা যখন কলেজে রাজনীতি করতাম আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আলাদা প্লেট লাগানো, হাড় ভেঙে দিয়েছে, এখানে আলাদা প্লেট লাগানো আছে। তো আজকে ওই দুটো রাজনৈতিক দল আজকে একটা সুবিধাবাদী জোট করেছে, সুবিধাবাদী যে জোটটা মানুষ তাকে বিশ্বাস করে না, মানুষ তাদের পাশে নেই। কংগ্রেসের সঙ্গে সিপিএম জোট করেছে একটি কারণে, সেটা হচ্ছে সিপিএম এর যারা ক্যাডার তারা বাড়িতে বসে গেছিল, তারা ময়দানে নামতে সাহস পাচ্ছিল না। আজকে কংগ্রেসের দুই একজন নেতা ওই সিপিএম এর ক্যাডারদের মাঠে নামার সুযোগটা করে দিয়েছে তাদের ব্যক্তিগত ইন্টারেস্টে। কংগ্রেসের মধ্যেও তো এখন শুনতে পাচ্ছি সবাই এই জোটটাকে মেনে নিতে পারছে না, তারা একলা লড়বে বলে মানে তাদের নেতৃত্বরা বলছে। অর্থাৎ সবটাই হচ্ছে একটা জগা খিচুড়ি এবং সেই জগা খিচুড়ির রেজাল্টটা আগামী 2রা মার্চ যখন নির্বাচনের রেজাল্ট বেরোবে আপনারা দেখে নেবেন সেই রেজাল্টটা কি হয়। আর পাহাড়ের ব্যাপারটা বলছিলেন, সিপিএম তো
দীর্ঘদিন পাহাড়ের মানুষকে গরিব বানিয়ে রেখে, পাহাড়ের মানুষকে বঞ্চিত করে, জিএমপির নাম দিয়ে, গণমুক্তি পরিষদের নাম দিয়ে দীর্ঘদিন পাহাড়ের মানুষকে বঞ্চিত করেছে। আজকে পাহাড়ের মানুষ উন্নয়নের সঙ্গে রয়েছে, ডেভেলপমেন্টের সঙ্গে রয়েছে, পাহাড়ের মানুষ বিজেপির সঙ্গে রয়েছে, এবং এর জন্যই আজকে ভারতীয় জনতা পার্টি পাহাড়ে যেমন আমরা শক্তিশালী, সমতলে যেমন আমরা শক্তিশালী, পাহাড়ে আমরা সমান শক্তিশালী, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। পাহাড়েও আমরা শক্তিশালী, পাহাড়েও আমাদের সংগঠন রয়েছে, ভালো সংগঠন রয়েছে, এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী বিধানসভা নির্বাচনে যেমনটা আমরা সমতলে আমরা ভালো রেজাল্ট করব, পাহাড়েও ভারতীয় জনতা পার্টি আমরা ভালো রেজাল্ট করব। এবং পাহাড়ের জনগণ বিগত 5 বছরের ডেভেলপমেন্ট মানুষ দেখেছে, পাহাড়ের জনজাতিদের সম্মান দিয়েছে ভারতীয় জনতা পার্টি, পাহাড়ের যেই সকল এলাকা বিশেষ করে আন্ডার ডেভেলপ ছিল সেখানে স্পেশাল এফোর্ট দিয়ে সেখানে আমাদের সরকার সেখানে কিছু কিছু ব্লককে চিহ্নিত করে সেখানে আরো বেশি উন্নয়নের দরজা, উন্নয়নের কাজ মানুষের কাছে নিয়ে গেছে। আজকে বলুন ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এই যে প্রায় 3.5 লক্ষ ঘর পেয়েছে ত্রিপুরার মানুষ, যেমনটা সমতলে পেয়েছে সেমনটাই পাহাড়ে পেয়েছে। আজকে স্বাধীনতার পরে একটা বিশাল অংশের মানুষের বাড়ি ঘরে পানীয় জলের ব্যবস্থা ছিল না, আজকে 4 লাখ বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ এই সরকার দিয়েছে, পাহাড়েও পেয়েছে সমতলেও পেয়েছে। অর্থাৎ আমরা যে ডেভেলপমেন্টটা করছি সেটা একদম প্রত্যেকটা জায়গায় একদম একত্রীকরণ করে আমাদের এই ডেভেলপমেন্ট ওয়ার্কটা আমাদের সরকার করছে, এবং ডাবল ইঞ্জিনের সরকার থাকার ফলে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা যা চাইছি ত্রিপুরার মানুষকে দুহাত ভরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরার উন্নয়নের জন্য উনি দুহাত ভরে উনি দিচ্ছেন ত্রিপুরার উন্নয়নের জন্য। ভাবতে পারেন ভারতবর্ষের মানুষ যেটা কখনো দেখেনি, প্রধানমন্ত্রী একটা বোতামে টিপ দিয়ে 709 কোটি টাকা এই রাজ্যের 1,59,000 যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপক তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন। ভাবতে পারে না, ভারতবর্ষে কখনো হয়নি কিন্তু ত্রিপুরার জন্য উনি করেছেন। অর্থাৎ এই যে মানুষের জন্য যারা কাজ করে, মানুষের পাশে যারা থাকে, মানুষও তাদের পাশে থাকে, এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে কি সমতলের মানুষ, কি গ্রামের মানুষ, কি এডিসির মানুষ, কি ভিলেজের মানুষ সবাই রয়েছে, এবং আগামী নির্বাচনের রেজাল্টে তা প্রমাণিত হবে। আর সিপিএম ওরা ভালো করে জানে যে পাহাড়ে ওরা শূন্য শূন্য। এর জন্যে সিপিএম নেতৃত্বরা, কংগ্রেস নেতৃত্বরা, টিপরা মথার যিনি সুপ্রিমো রয়েছেন উনাকে কাকুতি মিনতি করছেন, আমাদের সঙ্গে জোট করো, আমাদের সঙ্গে আসো, আমাদের সঙ্গে আসো। কারণ বাস্তবের ক্ষেত্রে সিপিএম নিশ্চিহ্ন আসছে আপনার কাছে। সন্দীপন দা, বিকিদা যে বিষয়টা বললো, আপনারা টিপরা মথার কাছে কাকুতি মিনতি করছেন, অন্যদিকে আমরা দেখছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টিপরা মথার সঙ্গে কথা বলতে চাইছে, টিপরা মথাকে এবার নির্বাচনে সবার জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দেখুন, টিপরা মথা দল এডিসিতে পরিচালনার দায়িত্ব রয়েছে, তাদের সঙ্গে উপজাতি অংশের মানুষদের একটা অংশ রয়েছে, তাতে অস্বীকার করার কোনোভাবেই সুযোগ নেই। কিন্তু উনি যেভাবে বলছেন যে বামপন্থীরা কিংবা অন্যরা কাকুতি মিনতি করছে, আসলে ঘটনা প্রবাহ গত কয়েকদিন ধরে যা দেখা গেছে, ওনার দলের রাজ্য নেতারা প্রথম চেষ্টা করলেন, পারলেন না, কেন্দ্রীয় নেতৃত্বদের হস্তক্ষেপ চাইলেন, তারপর গোটা টিপরা মথা দলটাকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো। এখন পর্যন্ত সন্ধে পর্যন্ত যা খবর, টিপরা মথা কোনোভাবেই বিজেপির টোপ গিলছে না, কারণ টিপরা মথার নেতৃত্বরা তো অভিজ্ঞতায় দেখেছেন আইপিএফটিকে কীভাবে এই বিজেপি দল বক্ষণ করেছে, সেই অভিজ্ঞতা টিপরা মথার রয়েছে। কাজেই পাহাড়ের উন্নয়নে যারা কোনো কাজই করেনি এই 5 বছর, বিজেপি পাহাড়ের মানুষের জন্য কোনো কাজ করেনি, এডিসিকে দাবিয়ে রাখার চেষ্টা হয়েছে, এই সামগ্রিক অবস্থার নিরিখে পাহাড়ের মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন এটা নিশ্চিত, এবং টিপরা মথার নেতৃত্বরাও সেটা জানেন। যদি বিজেপির সঙ্গে নির্বাচনে আতাত করে তাহলে টিপরা মথার ভরাডুবি নিশ্চিত হবে, তাই কেউই আগুনে ঝাঁপ দিতে চাইছে না, বিজেপি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে চাইছেন, এটা গত কয়েকদিনের ঘটনা প্রবাহে প্রমাণ হয়ে গেছে। আর আমাদের পক্ষ থেকে তো আমরা টিপরা মথার সঙ্গে আমাদের কথা আমরা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছি যে আমরা এই সময়ে এই রাজ্যের মধ্যে গণতন্ত্রের শত্রু, সংবিধানের শত্রু বিজেপিকে হারাতে চাই। বিজেপিকে যারা হারাতে চান তাদেরকে একত্রিত হওয়া উচিত, তাদেরকে একসঙ্গে লড়াইয়ে নামা উচিত, সে আহ্বান আমরা বারে বারে জানিয়েছি। আমরা কোনো ললিপপ ঝুলিয়ে দিয়ে
কিংবা আমাদের বোঝাপড়া এটাকে একেবারে তলিয়ে দিয়ে আত্মসমর্পণ যেমন আমরা করতে পারি না, সেটা আমাদের কাজে কর্মে বিগত দিনের আপনারা এটা দেখেছেন। আর বিজেপি দল এই সময়ে তীব্রমথাকে এদের পাশে চাই, না হলে আগামী নির্বাচনে এরা মানুষের কাছে যাওয়ার সুযোগ পাবে না। এদের কর্মী বাহিনী ঘরে বসে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, কারণ গত 5 বছর ধরে যে কাজ এরা করেছে এলাকায় এলাকায় মানুষের উপর অত্যাচার করার, তাতে এই নির্বাচনে যখন পরাজয়ের নিশ্চিত হাতছানি তাদের সামনে, সেই সময় তাদের কর্মীদেরকে জাগাতে হলে, কর্মীদের মাঠে নামাতে হলে তীব্রমথাকে কাছে টানতে হবে। তার জন্যে ললিপপ ঝোলাচ্ছেন, বিভিন্ন কাগজপত্র দিয়ে নাকি বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু যা এখন পর্যন্ত ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে, তীব্রমথা তাদের টোপ গিলছে না। এই রাজ্যের মধ্যে পরিবর্তন নিশ্চিত হচ্ছে। বিজেপি দল আগামী নির্বাচনে তাদের 5 বছরের কার্যকলাপের কারণেই পরাজিত হবে, পাহাড়ের মধ্যে তাদের ভরাডুবি হবে, পাহাড়ের জনগণের সঙ্গে এরা যে প্রতারণা করেছে, তীব্রল্যান্ডের দাবির মতো জঘন্য দাবিকে এরা সেই জায়গাটা তো সবাই জানে। কাজেই আগামী নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য পাহাড় সমতল শহর গ্রাম সর্বত্র কিন্তু জোয়ার উঠছে, এবং সেই জোয়ারে মানুষ ভেসে যাবার জন্য প্রস্তুত হচ্ছে, এবং তাতে বিজেপির প্রতিদিন প্রতিদিন ভীতি তাদের মধ্যে সঞ্চার হচ্ছে। এবং আমরা আশাবাদী পাহাড়ের মানুষ বিজেপিকে তাড়ানোর জন্য যে উদ্গ্রীব নিয়ে অপেক্ষা করছেন, তা দিনের পর দিন আরো বাড়বে এবং বাড়বে। আমার একটা বিষয় মানে ও বলছিল মানে ওর মানে কথাটা নিয়ে আমি বলছি যে এত বেশি জোয়ার উঠেছে যে ওদের যিনি নেতা, ওদের যিনি মুখ, উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন না মানিক সরকার মহোদয়, না আমার উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন না, উনি বুঝতে পারলেন না যে জোয়ার চলছে, নির্বাচনে জোয়ার চলছে উনি নিজেই বুঝতে পারলেন না। পদপ্রার্থী করে যখন যুদ্ধে যাবে, যুদ্ধের আগে সেনাপতি আপনি পিস্টান দিয়ে দিলেন, আপনি জানেন এটাই তো প্রমাণিত করে যে কি হতে যাচ্ছে, কোথায় জোয়ার উঠেছে, জোয়ার উঠেছে বিজেপির পক্ষে। আপনারা যে দল করেন আপনি কোল নিয়ে দেখুন, ভারত আমাদের জনবিশ্বাস যাত্রা হয়েছে সাতগুণ থেকে ধর্মনগর থেকে সারা ত্রিপুরার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদের এই জনবিশ্বাস যাত্রাকে যেইভাবে আশীর্বাদ করেছে, আপনি যদি দেখেন তাহলে আপনিও জনবিশ্বাস, আপনিও সিপিএম রাজনীতি থেকে অবসর নিয়ে নিতেন। মানুষের মধ্যে যেই পরিমাণ একটা আস্থা বিশ্বাস তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে, বিশাল জনজোয়ার ভারতীয় জনতা পার্টির পক্ষে। মোদিজি এসেছিলেন আস্থা বলে, আপনারা দেখেছেন মোদিজি এসেছিলেন আস্থা বলের মধ্যে, মাঠের আশেপাশে রাস্তার মধ্যে তিল ধরনের জায়গা ছিল না। আর আপনারা আপনারা যখন জনসভা করেন তখন মাঠের 70% জায়গা খালি থাকে, এটাই হচ্ছে জনজোয়ার আপনাদের ভাষায়। আপনাদের সমাবেশটা করার কথা ছিল আস্তাবল ময়দানে, মোটেও নয়, মোটেও নয়। আপনারা ভাবুন আমাদের আমাদের বিষয়টা আমরা জানবো বেশি, আমরা কোথায় জনসভা করবো আমরা জানবো, আমরা তো মোদিজির সাকসেসফুল জনসভা আস্তাবলে করে দেখিয়েছি, আস্তাবলে করে দেখিয়েছি। তখন তো বোঝা যায় লক্ষ লোকের জমায়েত, আর আপনারা যখন জমায়েত করেন তখন 30,000 কথা বলেন, 10,000 লোক আসেন আপনাদের, এটাই হচ্ছে জনজোয়ার। পার্টির শক্তিকে ব্যবহার করে আমাদের সঙ্গে লোক রয়েছে, এর জন্যই আমাদের পাশে আমাদের ডাকে মানুষ আসে। আপনারা যখন আপনাদের পাশে লোক নেই, আপনি যেটা বলছিলেন তথাকথিত জনজোয়ার করে দেখান না, আপনারা পাশে লোক নেই তার জন্য তো আসে না, দলীয় বোঝাপড়ায় মিটিং করতে পারছেন না, আপনাদের পাশে এর জন্য তো আপনাদের ডাকে মানুষ আসে না, এই টাকা দিয়ে দেখেন গরিবকে গরিব বানিয়ে রাখার যে রাজনীতি, মিটিং করতে হবে গরিবকে গরিব বানিয়ে রাখার রাজনীতি, এটা শেষ হয়ে গেছে, এটাই যাবে না। সন্দীপন দা যে বিষয়টাতে আসবো, বিকিদা কিছু কোন আগে বলছিলেন যে তাদের হীরা মডেল আসবো আপনার কাছে আসবো, একেবারে সংক্ষেপে আমরা উত্তর নেব তাহলে প্রশ্নটা বেশি করা যায়। সন্দীপনদা, বিকিদা বলছিলেন হীরা মডেল, আপনারা বলতেন স্বর্ণযুগ, এই দুইটি বিষয়কে আপনার আপনি কিভাবে দেখছেন? দেখুন, উনি যেটা বলছেন হীরা মডেল, এটা প্রধানমন্ত্রী এই রাজ্যের মধ্যে প্রথম এনেছিলেন। স্বর্ণযুগ আমি জানি না আমাদের বামপন্থীদের তরফ থেকে কোথাও স্বর্ণযুগের কথা বলা হয়েছে কিনা, হয়তোবা কোনো একটা জায়গায় তৎকালীন মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে গিয়ে উনি এই শব্দটা ইউজ করেছিলেন, তার পরবর্তীতে মিডিয়াতে এটাকে প্রচার করা হয়। কিন্তু সামগ্রিকভাবে বামপন্থী দলের তরফে, বামফ্রন্টের তরফে ত্রিপুরায় স্বর্ণযুগ চলছে এই কথা বা এই দাবি করা হয়নি।
এটা বক্তৃতা থেকে শুধুমাত্র একটা খণ্ড অংশকে তুলে এনে এই শব্দ ব্যবহার করা যথার্থ হবে না। এখন ওনারা হীরা মডেলের কথা বলছেন, ডবল ইঞ্জিনের কথা বলছেন। আসলে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি দল নির্বাচনের আগে যে প্রতিশ্রুতির দস্তাবেজ মানুষের সামনে প্রকাশ করে ক্ষমতায় এসেছিল, সেগুলি তো একটাও পূরণ করেনি। আমার কাছে বিজেপির ভীষণ ডকুমেন্টার কিছু কয়েকটা পাতা আমি এনেছি। ওরা এই যে প্রথম পাতায় অ্যাকশন পয়েন্ট দশটা, তার মধ্যে একটা প্রতিশ্রুতিও সঠিকভাবে পূরণ করেনি। গোটাটাই তাদের ছিল জুমলাবাজি, মিথ্যাচার, হীরা মডেলের নাম করে তারা রাজ্যবাসীকে ঠকানোর জন্যে চেষ্টা করেছিল এবং সেই চেষ্টা সফল হয়েছে। 2018 সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির যে পরিস্থিতি ছিল, 2023 সালের বিধানসভা নির্বাচনে সেই পরিস্থিতি নেই। 2018 সালের বিধানসভা নির্বাচনের সময় ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার চলছিল, বিজেপি কি জিনিস রাজ্যের মানুষ জানতো না। সেই জায়গায় দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, গোটা কেন্দ্রীয় ক্যাবিনেটটা উড়ে এসে এখানে প্রতিশ্রুতি ছড়াতে লাগলেন যে বিজেপির সরকার আনা মানে ত্রিপুরা রাজ্যে একটা আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে। এবং দীর্ঘ সময় ধরে ত্রিপুরা রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার চলছিল, ব্যাপক উন্নয়ন পরিকাঠামোগত হোক, সামগ্রিক যে উন্নয়ন মানুষের জীবন জীবিকা সমস্ত দিক দিয়ে, সেই উন্নয়নের স্রোতধারা ত্রিপুরা রাজ্যে বয়ে চলছিল। কিন্তু মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যেটা থাকে, মানুষ আরো ভালো থাকতে চান, আরো সুবিধা ভোগ করতে চান। সেই জায়গায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীরা যখন বললেন যে আমরা প্রত্যেক বাড়িতে একটা করে কাজের ব্যবস্থা করব, প্রত্যেক ছাত্রীদের বিনা পয়সায় শিক্ষার সুযোগ দেব, সেভেন পেপ কমিশন দেব, ফ্রি স্মার্টফোন দেব, এরকম আরো অনেকগুলি দাবি, 299টা প্রতিশ্রুতি তারা যখন করলেন, তখন মানুষের বিভ্রান্তি ঘটার সুযোগ ছিল। মানুষ বিশ্বাস করেছিল দেশের প্রধানমন্ত্রী তো মিথ্যে কথা বলবেন না, অর্থমন্ত্রী মিথ্যে কথা বলবেন না। মানুষ ভোট দিয়েছেন, সেই ভোটে বিজেপির সরকার হয়েছে, কংগ্রেসের একটা বড় অংশের ভোট বিজেপির পক্ষে গেছে। সরকার আসার পর আসলে হীরা মডেলের নাম করে মানুষের উপর যেরকম আক্রমণের বুলডোজার চালানো হয়েছে, মানুষের যা কিছু অর্জন ছিল, যা কিছু অর্জিত ছিল, সেগুলিকেও কেড়ে নেওয়া হয়েছে। প্রতি ঘরে রোজগার, এটা একেবারে গল্পের ফানুষের মতো চুপসে গেছে। বছরে 50,000 সরকারি চাকরি, মানুষ জানে না এখন সরকারি চাকরি কি জিনিস। সরকারি চাকরির দরজা ক্রমশ বন্ধ করে দেওয়া হয়েছে। এরা বলেছিল রেগায় কাজ এবং মজুরি বাড়বে, কিন্তু কিছুই হয়নি। এরা বলেছিল স্মার্টফোন দেবে, হয়নি। এরা বলেছিল আরো অনেক কিছু, আমি যারা যারা পেয়েছে, যেগুলো যারা পেয়েছে এগুলো কিন্তু মানুষগুলো দেখছে, পড়ে যায় মানুষ কিন্তু দেখছে, এটা দীর্ঘ মানুষ পেয়েছে কি পেয়েছে পাইনি, মানুষ কিন্তু বিচার করবে যারা পেয়েছে। আতার ঘোষণা দিয়েছে, কিন্তু এটাও কইয়ের তেলে কই ভাজার চেষ্টা। হ্যাঁ, হাজার হাজার ভাতা প্রাপ্ত, আমরা আমরা যারা অট্টালিকা আছে তাদের ভাতা কেটে গরিবকে ভাতা দিয়েছি আমাদের সরকার। এরা যাদের গাড়ি বাড়ি আছে তাদের ভাতা কেটে আমরা গরিব অংশের মানুষ যেটা ভাতা পাইনি তাকে ভাতা দিয়েছে। কই ভাজা, এর মধ্যে দিয়ে এরা মানুষের কাছে প্রচার নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এতে মানুষ বিভ্রান্ত আর হবেন না। কারণ একটা মানুষের কাছে অভিজ্ঞতা হচ্ছে জীবনের বড় শিক্ষক, এবং অভিজ্ঞতায় মানুষ দেখেছে বিজেপি জুমলাবাজি ছাড়া মানুষের সামনে কিছুই করে না। মানুষের জন্যে বিজেপি এই 5 বছরে যেটা করেছে, মানুষের নাগরিক স্বাধীনতা হরণ করা, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, মানুষের সমস্ত ধরনের নিরাপত্তা কেড়ে নেওয়া, বাইক বাহিনীর আমদানি করা, হেলমেট বাহিনীর আমদানি করা, এগুলি বিজেপি সুন্দরভাবে করেছে। মানুষ গত 5 বছরে একটা নির্বাচনও ভোট দিতে পারেনি, ভোট দেওয়ার সুযোগ থাকলে মানুষ এদের জবাব দিত, কিন্তু এই নির্বাচনে তো আর ভোটের অধিকার হরণ করাটা এত সহজে হবে না। কাজেই এই নির্বাচনে বিজেপিকে এই যে গত 5 বছরের যে প্রতারণা, এই প্রতারণার বিরুদ্ধে একেবারে জবাব দেওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিয়ে রেখেছেন। আসবো বিকিদা আপনার কাছে, সন্দীপন দাসজি আপনার কাছে, ভিশন ডকুমেন্টের আপনার চোখে ঠিক কতটা আপনারা প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছেন? কারণ রাজ্যের মানুষ, আমরা যদি দেখি দলমত নির্বিশেষে রাজ্যের মানুষ, তখন আপনাদের ভাষায় যে সুনামি হিসেবে, ঝড় হিসেবে এসেছে বিজেপি, সেখানে রাজ্যের মানুষের আস্থা কতটা অটুট রাখতে পেরেছেন আপনারা?
দেখুন ভারতীয় জনতা পার্টির সরকারটা যখন প্রতিষ্ঠিত হয় রাজ্যের অবস্থাটা একটু আমি মানুষকে মনে করে দিতে চাই ওই সময় কি ছিল 67% এই রাজ্যে দারিদ্র সীমার নিচে অর্থাৎ বিপিএল ভুক্ত মানুষের সংখ্যা ছিল সিপিএম এর 25 বছরে 67% বিপিএল ভুক্ত মানুষ এটাই ছিল সিপিএম এর উন্নয়নের নমুনা সিপিএম যখন ক্ষমতাচ্যুত হয় এই রাজ্যে 25 বছরে জোটামলের 5 বছর বাদ দিলে এর আগে 5 মানে 10 বছর 35 বছরে 7 লক্ষ বেকার এই রাজ্যে তৈরি হয়ে গিয়েছিল সিপিএম এর শাসনে যে পাপগুলো ওরা করে গেছে 10323 এটা সিপিএম এর পাপের ফল এবং আজকে ওই মানুষগুলো আজকে তা ভুগছে অর্থাৎ ত্রিপুরাটাকে এটা শ্মশানের বদ্ধ ভূমিতে পরিণত করে দিয়ে গিয়েছিল এবং যেটা সিপিএম এর প্রধান যেই ব্যাপারটা ছিল সেটা হচ্ছে মানুষকে গরিব বানিয়ে রাখো অর্থাৎ মানুষকে যত গরিব বানিয়ে রাখবে মানুষের গরিবীপনা নিয়ে তাদের বিভিন্ন ইস্যু নিয়ে মিছিল মিটিং করবে কিন্তু মানুষকে তার অধিকার দেবে না গরিব বানিয়ে রাখবে অর্থাৎ মানুষকে গরিব বানিয়ে রাখো তাদের গরিবীপনা নিয়ে মিছিল মিটিং করো কিন্তু মানুষ যেন এগিয়ে যেতে না পারে আর্থিক সমৃদ্ধি যেন না হয় তার জন্য সিপিএম বরাবর কাজ করতে এবং এর জন্যই প্রায় 67% দারিদ্র সীমার নিচে সিপিএম এর সময় এই রাজ্যের মানুষ ছিল আজকে বলুন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেই কথাগুলো বলেছিলাম ভিশন ডকুমেন্টের মাধ্যমে সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় রিপোর্ট কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছেন পাঁচ বছরের সরকার দু বছর কোভিডের জন্য নষ্ট হয়েছে দু বছর কিন্তু ওই দু বছরেও ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের কার্যকর্তারাই মানুষের পাশে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের মানুষের ত্রিপুরার মানুষের প্রাণ বাঁচিয়েছেন দেশের প্রিয় প্রধানমন্ত্রী কাউকে অভুক্ত থাকতে হয়নি ওই গরিব কল্যাণ যোজনার মাধ্যমে যারা ফ্রি রেশন পেতেন এখনো তা চলছে আজকে বলুন সিপিএম এর 35 বছরে ভাতার সংখ্যা ভাতার কত টাকা পেত 700 টাকা নির্বাচনে এলে 100 টাকা বৃদ্ধি করা হতো এই 100 টাকা বৃদ্ধি করার জন্য 6 মাস আগে থেকে মিছিল মিটিং আজকে ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিন সরকার রয়েছে বলে মোদি মানিকজির সরকার রয়েছে বলে আজকে ভাতা 2000 টাকা হয়েছে 381,000 ভাতা প্রাপকরা 2000 টাকা করে ভাতা পান এবং আগামী দিনে আরো 30,000 মুখ্যমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে আরো 30,000 নতুন ভাতা আগামী দিনে এই রাজ্যের মানুষ পাবে যারা বঞ্চিত ছিল সিপিএম এর শাসনে শুধুমাত্র বিরোধী দল করেন বলে যারা ভাতা পায়নি তারা কোভিডের ফলে এই রাজ্য সরকারের উপর দেশের সরকারের উপর একটা বিশাল আর্থিক বোঝা চেপেছে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো ওই সময় বন্ধ ছিল এরপরেও আমাদের সরকার যেই কাজ করেছে সিপিএম এর 35 বছরের সঙ্গে আজকে ভারতীয় জনতা পার্টির 5 বছর টক্কর দিয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি আজকে বলুন স্বাস্থ্য ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আজকে আমাদের ডেন্টাল কলেজ সেখানে স্থাপিত হয়েছে আজকে আগরতলা যে ক্যান্সার হসপিটাল অটল বিহারি বাজপেয়ী ক্যান্সার যে হসপিটাল সেটা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সফিস্টিকেটেড ক্যান্সার চিকিৎসা এখানে হয় আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর প্রায় 450 নতুন ডাক্তার সেখানে নিয়োগ করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ গ্রামীণ এলাকা পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা আজকে পৌঁছে গেছে আজকে আগরতলার মধ্যে হার্টের চিকিৎসা ব্রেনের চিকিৎসা থেকে শুরু করে কোন চিকিৎসাটা আগরতলায় হচ্ছে না বলুন তো সিপিএম করতে পারলো না কেন 25 বছর ক্ষমতায় ছিল উদ্দেশ্য ছিল একটাই শুধুমাত্র মানুষকে পেছনের দিকে নিয়ে যাও কেন্দ্রীয় বঞ্চনার দোহাই দো কিন্তু মানুষের সমস্যা সমান অর্থাৎ ইচ্ছের অভাব করার যে তাগিদটা মানুষের জন্য করতে হবে যে তাগিদটা সেটা সিপিএম এর মধ্যে ছিল না এবং এর জন্য মানুষ যখন প্রকৃত দল পেয়েছে ভারতীয় জনতা পার্টি তখনই মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ করেছে এবং নির্বাচনের পর যেই নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার সেখানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রত্যেকটি নির্বাচনে আমরা জয়ী হয়েছি মানুষের ভোটে মানুষের আশীর্বাদে আর যেটা বলছেন যে এই রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি সন্ত্রাস করছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর কজন রাজনৈতিক খুন হয়েছে বলুন তো
বলতে পারবেন না আর সিপিএম এর 35 বছরে কত মায়ের কোল খালি হয়েছে কত বোনের সিটির সিঁদুর সেখানে মুছে দেওয়া হয়েছে কত এটা রাজ্যের মানুষ জানে কত কংগ্রেস কর্মীকে খুন করেছে আমি বলিনি আপনি যখন বলেছেন আপনারা খুন করেছেন আপনি যখন বলেছেন আমি বলিনি ইন্টারাপ্ট করিনি সেই সৌজন্যতা আপনি নিশ্চয়ই বজায় রাখবেন কত কংগ্রেস কর্মী খুন হয়েছে আমাদের বিজেপির কত কার্যকর্তা খুন হয়েছে শুধুমাত্র বিরোধী দল করতেন বলে আজকে বলুন ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর কতটা রাজনৈতিক খুন হয়েছে একটিও রাজনৈতিক খুন হতে হয়নি আজকে এটাই হচ্ছে বাস্তব ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির এই যে আমাদের যে সুফল অর্থাৎ একদিকে ডেভেলপমেন্ট ট্রান্সপারেন্ট পলিসির মাধ্যমে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে আজকে বলুন পাঁচ বছরের সরকার একটি দুর্নীতির অভিযোগ এই সরকারের বিরুদ্ধে কোনো ব্যক্তি কোনো দল কোনো সংস্থা এই সরকারের বিরুদ্ধে উঠাতে পারেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই যে আমাদের ট্রান্সপারেন্ট একটা সরকার চলছে একটি কি গ্রাম স্তরে কি রাজ্য স্তরে যে কোনো ক্ষেত্রে একটি অভিযোগ যে দুর্নীতি হয়েছে উঠাতে পারবেন না অর্থাৎ ট্রান্সপারেন্ট পলিসির মাধ্যমে মানুষের জন্য এই সরকার কাজ করছে আজকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে প্রায় 100টি স্কুলের মধ্যে গরিব অংশের ছাত্রছাত্রীরা যেন এই যে যারা গরিব তারা প্রাইভেট স্কুলে পড়াতে পারেন না তাদের সেই আর্থিক সামর্থ্য নেই কিন্তু আজকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে যে স্কুলগুলো মানে বাছাই করা হয়েছে সেখানে সমস্ত ধরনের ভোকেশনাল ট্রেনিং থেকে শুরু করে যা যা সেখানে গান শেখা থেকে শুরু করে সেখানে আর্ট শেখা থেকে শুরু করে যা যা দরকার একটা ছাত্রের বিকাশের জন্য সেগুলো আজকে করা হয়েছে আজকে অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা বাসস্থান পানীয় জল বিদ্যুৎ আজকে ভাবলে অবাক হয় স্বাধীনতার পরে 75 বছরের মধ্যে প্রায় বৃহৎ অংশ কংগ্রেস এবং সিপিএম এর রাজ্যে সরকার ছিল 2 লক্ষ বাড়িতে ভারতীয় জনতা পার্টি আসার পর সৌভাগ্য যোজনার মাধ্যমে আমাদের ডেপুটি চিফ মিনিস্টার শ্রদ্ধেয় জিষ্ণু দেববর্মন যে দপ্তরের মাননীয় মন্ত্রী বিদ্যুৎ দপ্তর প্রায় 2 লক্ষ বাড়িতে বিদ্যুতের সংযোগ দিয়েছে কেন 35 বছর ক্ষমতায় ছিলে বিদ্যুতের সংযোগ দিতে পারোনি কেন 4 লক্ষ বাড়িতে ভারতীয় জনতা পার্টি আসার পর সেখানে জলের সংযোগ দিতে হলো কেন তোমরা করোনি তোমাদের কোনো কিছু অভাব তো ছিল না আজকে কেন ভারতীয় জনতা পার্টি আসার পরই প্রায় 3.5 লক্ষ ঘর পেয়েছে মানুষ সিপিএম এর 35 বছরে 70 হাজারের বেশি ঘর পায়নি অর্থাৎ বাস্তবটা হচ্ছে সিপিএম ত্রিপুরাটাকে একটা কারাগারের মধ্যে মানুষকে তো মানে ঢুকিয়ে রেখেছিল আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মানুষ মুক্ত আকাশে মানুষ দেখছে যে ডেভেলপমেন্ট কাকে বলে উন্নয়ন কাকে বলে ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কি ধরনের ডেভেলপমেন্ট হয় সেটা মানুষ লক্ষ্য করছে আর যেটা বলছিল যে চাকুরির ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ট্রান্সপারেন্ট নিয়োগ নীতির মাধ্যমে আমরা সরকারি চাকুরি দিয়েছি প্রায় 25,000 সরকারি চাকুরি আমাদের সরকার আসার পর কোভিডের জন্য 2 বছর নষ্ট হয়েছে তারপরেও আমরা 25,000 সরকারি চাকুরি দিয়েছি এবং এটা ভারতীয় জনতা পার্টির সরকার জোর গলায় বলতে পারে আমাদের যিনি তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় উনি প্রেস কনফারেন্স করে তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন কোন দপ্তরে কত চাকুরি হয়েছে এটা আমরা জোর গলায় বলতে পারি একটিও ক্ষেত্রে কোনো যুবক যুবতী বলতে পারবে না যে কোনো কারোর সঙ্গে ইনজাস্টিস হয়েছে চাকুরির ক্ষেত্রে এটা সিপিএম এর শাসন নয় যে যারা সিপিএম করবে তারাই চাকুরি পাবে যারা সিপিএম নেতাদের কাছের লোক থাকবে তারাই চাকুরি পাবে এটা ওই দিন চলে গেছে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে আজকে ট্রান্সপারেন্ট নিয়োগ নীতির মাধ্যমে আমাদের সরকার চাকুরি দিচ্ছে এটাই তো রাজ্যের মানুষ চাইছিল যেটা দীর্ঘদিন এই রাজ্যে কখনো হয়নি তো সেই ক্ষেত্রে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির কাজে খুশি আমাদের সরকার আসার পর বলুন তো যেই আমাদের অন্নদাতা আমাদের কৃষকরা তাদেরকে সম্মান দিয়েছে ভারতীয় জনতা পার্টি প্রায় 2,40,000 যারা কৃষক এই রাজ্যের তাদেরকে আমাদের কৃষক সম্মান নিধির মাধ্যমে তাদেরকে সম্মান দিয়েছে তাদেরকে যোগ্য সম্মান আমাদের সরকার দিয়েছে কৃষকদের কাছ থেকে সিপিএম এর শাসনে শুধুমাত্র ধান ক্রয় করতে হবে এফসিআই এর মাধ্যমে মিছিল হতো মিটিং হতো তাদের কাছ থেকে চাঁদা কালেকশন হতো আর কৃষক সবার নাম দিয়ে কখনো 1 কেজি ধান 35 বছরে কিনতে পারলো না আর আমার সরকার আমাদের সরকার রাজ্যের কৃষকদেরও দিয়ে সরকার এই রাজ্যে প্রায় আমাদের সরকার 1,30,793 মেট্রিক টন ধান এই রাজ্যের কৃষকদের থেকে ক্রয় করেছে
অর্থাৎ ইচ্ছে থাকলে সৎ ইচ্ছে থাকলে তা করা যায়, আমাদের সরকার তা দেখিয়ে দিয়েছে। এবং এই কাজগুলো অর্থাৎ এই যে আপনারা আমাদের এই ডিবেটটা করছেন, আমাদের সরকার পাঁচ বছর যত কাজ করেছে 10 ঘন্টায়ও আমি বলে শেষ করতে পারবো না, যেটা আমরা দায়িত্ব নিয়ে জোর গলায় আমরা বলতে পারি এবং এর জন্য মানুষ আমাদের পাশে। আর সবচেয়ে বড় যেটা কাজ করেছে আমাদের সরকার, চাঁদা বাণিজ্য আজকে বন্ধ, এক পয়সা চাঁদা কাউকে দিতে হয় না। ওই সিপিএম এর সোশ্যাল মিডিয়ার যুগ এখন ঘুরছে, জিতেন চৌধুরীর স্বাক্ষর করা বিশেষ তহবিলের নাম দিয়ে, নির্বাচনের তহবিলের নাম দিয়ে 500 টাকা করে মানুষের কাছ থেকে এক্সটর্শন করা হচ্ছে, পূর্বেও আমরা দেখেছি। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর 1 টাকা কোনো ব্যক্তির থেকে চাঁদা কালেকশন করা হয়নি। এটাই হচ্ছে নতুন ত্রিপুরা, এটাই হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ত্রিপুরা। আজকে সেই দিকে মানুষ আমাদের পাশে রয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সন্দীপন্দা কিছু বলছিলেন, উনি বলছিলেন যে এই গত 5 বছরে কোনো খুন হয়নি। আসলে ত্রিপুরা রাজ্যে প্রতিদিন প্রায় এটা প্রত্যেক দিনকার এই ঘটনা যে কোথাও না কোথাও লাশ পাওয়া যাচ্ছে। আমাদের 28 জন কর্মী রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ করার কারণে তারা খুন হয়েছেন, শহীদ হয়েছেন। রাজ্যের মানুষ বিশ্বাস করবে না আপনাদের এই কথাগুলো, এইভাবে মিথ্যে কথা বলে রাজ্যের মানুষ তো বিশ্বাস করবে না। যখন বলেছেন আমি চুপ করে, সিপিএম এর শাসনে কিভাবে আপনি বলেছেন প্রকাশ্যে দিনের বেলায় খুন করে দেওয়া হতো, প্রকাশ্যে দিনের বেলা কেটে ফেলা হতো। আপনি এই যে পবিত্র করে এলাকা খয়রপুর, জিরানিয়া, মজলিশপুর প্রকাশ্যে দিনের বেলায় বিরোধীদের খুন করে দেওয়া হতো, কেটে ফেলা হতো। একটিও ইন্সিডেন্ট বিগত 5 বছরে দেখাতে পারবেন না। সব থেকে বড় উদাহরণ হচ্ছে গত কিছুদিন আগে চরিলামে মিছিল হবে, সিপিআইএম বামপন্থীরা কিংবা অন্য রাজনৈতিক দল মিছিল করার এটা তো স্বাভাবিক অধিকার। মিছিলের মধ্যে একজন 70 ঊর্ধ্ব বয়স্ক লোককে মিছিলে অংশগ্রহণ করার কারণে পিটিয়ে খুন করে দেওয়া হলো। আর এরা আজকে বলছে ত্রিপুরা রাজ্যে নাকি খুন হয় না, সন্ত্রাস হয় না। গোটা 5 বছরের শাসনে হাজার হাজার খুন হয়েছে, আর এটাও তদন্ত হচ্ছে, কারা খুন করেছে তদন্ত হচ্ছে, লুটেরা বাহিনীদের তদন্ত হচ্ছে প্রত্যেকটা এলাকায় এলাকায়। বাইক বাহিনী তো এখন সিপিএম এর মিছিল মিটিং এর সামনে হেলমেট পরে, লাল গেঞ্জি পরে, দুর্বৃত্ত মোটা মোটা ডান্ডা নিয়ে, হেলমেট বাহিনী তো আপনাদের দেখা যায় আপনাদের আপনাদের ঝান্ডা কাঁধে নিয়ে, আপনাদের ঝান্ডা কাঁধে নিয়ে একটা হেলমেট বাহিনী আপনাদের আপনাদেরকে আমাদের বাইক বাহিনী নেই, হেলমেট বাহিনী নেই, আমাদের মানুষের বাহিনী রয়েছে, জনগণের বাহিনী রয়েছে, যুব বাহিনী রয়েছে। আমি যুব সংগঠন করি, যুবকরা আমাদের পাশে রয়েছে, যুব সমাজ আমাদের পাশে রয়েছে। বলতে চান আপনাকে বলার না, আপনি বলুন, আপনি বাইক বাহিনী বলে কিছু নেই ত্রিপুরাতে, আপনারা ইজাদ করেছেন নতুন করে আপনাদের তৈরি বাইক বাহিনী। এই যে আপনারা নির্বাচন করলেন, উপনির্বাচন, সেই উপনির্বাচনে নতুন বাহিনী তৈরি করলেন, হোয়াইট ব্যান্ড বাহিনী, সাদা ব্যান্ড পরে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে রইলেন মানুষের ভোটাধিকার হরণ করবার। আপনারা হোয়াইট ব্যান্ডেও এখন বিজেপি কে খুঁজে পান, কি করব, লজ্জা হওয়া উচিত, কি করব বলুন। উনি বলছিলেন 10,000 300 আপনারা দেখুন করতে পারছেন না, এই হচ্ছে আপনি বলুন মিথ্যে কথা বলছেন, বিজেপি রাজনৈতিক যেটা আপনাদের পাপের ফল সেটা আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমি মনে করিয়ে দিচ্ছি আপনাকে। শুনুন, আপনি শুনুন, 10,323 তার পাপের ফল, আপনি তো নির্লজ্জ বলুন না, আমি শুনেছি, এখন আপনি শুনুন। 10,323 এই যে ভীষণ ডকুমেন্টের পাতায় লিখে দেওয়া হলো বিজেপি আসলে পরে মানবিকভাবে এই দৃষ্টিভঙ্গি নিয়ে এদের সমস্ত সমস্যার সমাধান করা হবে। ভীষণ ডকুমেন্টের সমস্যা সমাধানের কথা বললেও যখন 10,323 তাদের এই যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণ চাইছেন, তখন পুলিশ দিয়ে তাদের পেটানো হলো, তাদের চাকরির বন্দোবস্ত করা এখন মুখ্যমন্ত্রী ভুলে গেছেন।
এই বিজেপি দুর্নীতির একেবারে আতুর ঘরে পরিণত হয়েছে। বিজেপির চুনোপটি নেতারা টাকার পাহাড় জমিয়ে যার ভাঙা ঘর ছিল আপনাদের সময় টাকার বিচারে তলা তিনতলা বাড়ি হয়েছে, টাকার পাহাড় তো আপনাদের সময় মানুষ দেখেছে। এই রাজ্যের মধ্যে টাকার বিছানার মধ্যে আপনাদের সময় মানুষ ঘুমাতো। বিদ্যাজ্যোতির কথা বলছেন, শিক্ষা ক্ষেত্রে একেবারে গোটা রাজ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনেরকে উত্তরণ করে আমাদের সরকার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের মধ্যে সরকারি স্কুলগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য সরকার নির্দিষ্ট করে পলিসি তৈরি করেছে। ভাবা যায় এই সরকার কতটা শিক্ষা বিরোধী হলে পরে এই ধরনের নীতি গ্রহণ করতে পারে। বিদ্যুৎ, জল, রাস্তা ঘাট, এই সামগ্রিক উন্নয়ন, 1977 সালের আগে ত্রিপুরা রাজ্য কি ছিল, সেই জায়গা থেকে ত্রিপুরাকে কতটা এগিয়ে নিয়ে আসা হয়েছিল সেটা যদি না জেনে শুধুমাত্র বাতেলা মারার চেষ্টা করে 35 বছরে কিছু করার নেই। বছরে আপনারা যা করেছেন, আমাদের সরকার 5 বছরে আপনাদের অনেক পেছনে ফেলে দিয়েছে। কোন জায়গায় 5 বছরে ডাবল ইঞ্জিন সেখান থেকে কোথায় নিয়ে আসা হয়, ডাবল ইঞ্জিন 5 বছরে সেটা আপনাদের বাতিল ইঞ্জিনকে পেছনে ফেলে দিয়েছে। উনি শুধুমাত্র সিপিএম এর বাতিল ইঞ্জিনকে পেছনে ফেলে দিয়েছে রাজনীতি করবার জন্য। উনি শুধুমাত্র নিজের দলের কথা গলা চড়িয়ে বলবার জন্য অনেক কিছু বলতে পারেন, কিন্তু তাতে তো গলা চড়িয়ে বলছিল তো সমস্যা আপনি অস্বীকার করতে পারবেন না। ক্যামেরার ওপারে যে মানুষ রয়েছেন তারা ভালো করেই জানেন তাদের প্রত্যেক দিনকার জীবনটা কিভাবে চলছে, এই সরকার কিভাবে তাদের উপর উত্তীর্ণ নামিয়ে আনছে। আমি শুধু একটা কথা যুক্ত করতে চাইব, উনি চাকরির কথা বলছিলেন, আমার কাছে যে তথ্য রয়েছে এটা আমার ব্যক্তিগত তথ্য না, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এটা প্রকাশ করেছে, সেই তথ্যে একেবারে পরিষ্কারভাবে লেখা আছে 31 ডিসেম্বর 2017 সাল আমাদের রাজ্যে চাকুরিজীবী মানুষের সংখ্যা ছিল 158,220 জন। এই 2022-23 সালের 31 ডিসেম্বর সর্বশেষ যে হিসেবটা এসছে তাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকারি চাকরিজীবীর সংখ্যা হচ্ছে 138,082 জন। অর্থাৎ এই বিজেপির আমলে 20,138 জন চাকুরিজীবীর সংখ্যা কমেছে। বিজেপি বলেছিল বছরে 50,000 সরকারি চাকরি হবে, গত 5 বছরে চাকুরিজীবীর সংখ্যা কমে যাচ্ছে। ডবল ইঞ্জিন মানে ডবল উন্নয়নের কথা ছিল, এখন দেখা যাচ্ছে ডবল যন্ত্রণা। এরা বলেছিল ঘরে ঘরে রোজগার, রোজগার আমি চাকরি বলে ধরছি না, কিন্তু রোজগার তো হচ্ছেই না, রোজগার হচ্ছে। যারা বিজেপির নেতা তাদের ডবল টু পাইস কামাই এটা নিশ্চিত হয়েছে, এটা সবাই জানেন। কিন্তু এই রাজ্যের যুবকদের, এই রাজ্যের তরুণদের রোজগারের দরজা বিজেপি বন্ধ করে দিয়েছে। এবং সরকারি চাকরির এই যে তথ্য, এই তথ্য তো পরিষ্কারভাবে বলে দিচ্ছে বিজেপি যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। মানুষের সামনে যে প্রতিশ্রুতি এরা দিয়েছিল সে প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। এরা একটা মিথ্যাচারের সরকারে পরিণত হয়েছে। এখন নির্বাচন আসছে, নির্বাচন আসলে পরে তাদের কেন্দ্রীয় নেতারা এরা নিজেরাই জুমলা ভাষণবাজিতে একেবারে সিদ্ধহস্ত, নানাভাবে মিথ্যাচার করেন, অপপ্রচার করার চেষ্টা করেন। আমি প্রথমেই বলছিলাম ত্রিপুরা রাজ্যের মানুষের 2018 সালের আগে বিজেপি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ছিল না, কিন্তু গত 5 বছর বিজেপির কার্যকলাপ বিজেপি সম্পর্কে ত্রিপুরা রাজ্যের মানুষকে অভিজ্ঞ করে তুলেছে। এই নির্বাচনে মিথ্যাচার করে, বুজরুকি ভাষণবাজি করে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। তাদের কার্যকলাপ গোটাটাই জনবিরোধী, এই জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছেন এবং তাদের এই গলাবাজি, তাদের এই ভাষণবাজি মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার যে চেষ্টা, এটা এই স্টুডিওতে আমরা যেমন দেখতে পাচ্ছি, সামগ্রিকভাবে রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় গত 5 বছর ধরে ওনারা তাই করে গেছেন, প্রশাসনকে ব্যবহার করে। আর এই সুযোগ মানুষ নেওয়ার জন্য প্রস্তুত নয়, নির্বাচনে মোক্ষম জবাব এদের দেবেন জনগণ। আসবো বিকিদা আপনার কাছে, তার আগে একটি যেটি বিষয় 10,323 যেটা উত্থাপন হয়েছে ইতিমধ্যে আমাদের কথার মধ্যে, আপনারা দুজনই নতুন প্রজন্মের, আমরা বলতে পারি যে একেবারে ছাত্র রাজনীতি থেকে আপনারা রাজনীতি করে এসেছেন এবং নতুন প্রজন্মের রাজনীতিবিদ,
আপনাদের দুজনের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে বিকিদা প্রথম আপনাদের কাছে আসব অভিযোগ পাল্টা অভিযোগে আমরা পরে যাব যে কাদের সৃষ্টি বা কারা প্রতিশ্রুতি দিয়েছিল 10323 কে চাকরি ফিরিয়ে দেবার মানবিকভাবে দেখার সেই বা কারা পাশে আছি বলে দূরে সরে গেছে সেই অভিযোগ পাল্টা অভিযোগে পরে যাব যদি বিকিদা আপনারা ক্ষমতায় আসেন 10323 এর জন্য কোনো কনস্ট্রাকটিভ কিছু ভাবা হয়েছে কি দেখুন 10323 এর যে চাকরির চ্যুতি এটা কাদের জন্য হয়েছে কাদের ফলে হয়েছে এটা রাজ্যের মানুষ ভালো করে জানেন এবং যারা 10303 যারা ভিকটিমাইজ টিচাররা রয়েছেন তারাও ভালো করে জানেন কাদের জন্য কাদের গোয়ার্তুমির জন্য সিপিএম এর গোয়ার্তুমির জন্য ওই সময় শিক্ষার অধিকার আইনের মাধ্যমে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ এটা দেশের আইন ছিল সেই আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে 10323 চাকরি দেওয়া হয়েছে আজকে বলতে দায়িত্ব নিয়ে বলতে পারি 10323 চাকরি যাওয়ার জন্য যেই ব্যক্তি সবচেয়ে বেশি দায়ী ওই ব্যক্তির সঙ্গে আজকে সিপিএম জোট করেছে ওই ব্যক্তিকে সামনে রেখে সিপিএম কংগ্রেস জোট হচ্ছে অর্থাৎ 10323 যাদের কারণে গেছে এবং যারা যাওয়ার জন্য রাস্তা মানে প্রশস্ত করেছে ওই ওই দুটো রাজনৈতিক দল দুই দুটো ব্যক্তি ওই দুটো ভিন্ন মতের যারা ছিলেন তারা আজকে এক হয়েছে 10323 এর সঙ্গে আমাদের সরকার নির্বাচনের আগেও ছিল এখনো আছে এবং আগামী দিনেও থাকবে ব্যাপারটা হচ্ছে কি এই 10323 যে চাকরি এটা রাজ্যের মানুষ সবাই জানে যে কি এর কারণ সুপ্রিম কোর্টের ভার্ডিক রয়েছে এরপরেও আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় উনি একটা হাই পাওয়ার কমিটি তিনজনের করেছেন আমাদের রিটায়ার্ড জাস্টিস এ বি পালেরকে সেখানে প্রধান করে কারণ উনি বলেছিলেন যে 10323 চাকরি যাওয়া মানে দেওয়া যাবে তো উনি আবার এখন রিফিউজ করছেন যে উনি যেটা বলেছেন বা উনি যেটা লিখেছেন বা পত্রিকায় উনি যেটা বলেছেন সেটা উনি আবার এটা মানে ঘুরে গেছেন মানে ওনার স্ট্যান্ড থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর দুই বছর 10323 এর চাকরির মেয়াদ বৃদ্ধি করেছিল তারা যেন টেট পাস করে বিএড এর মাধ্যমে তারা চাকরি অন্যান্য ক্ষেত্রে চাকরি কমপ্লিট করতে পারেন রিল্যাক্সেশন আমাদের সরকার দিয়েছে এককালীন একটা টাকা তাদেরকে দিয়েছে এখন দেশের আইন কানুন বলে কিছু এটা রয়েছে সুপ্রিম কোর্টের বাইরে গিয়ে আমাদের সরকার কিছু করতে পারে এটা সিপিএমও ভালো করে জানে যে ওরা সম্ভব না যে এটা সম্পূর্ণ এটা রাজনৈতিক ইস্যুর করার জন্য এগুলো করা হচ্ছে এবং ওই 10323 এর মধ্যে যারা একদম সিপিএম এর কিছু নেতাদের যাদের চাকরি দেওয়া হয়েছিল তারা আজকে সরকারের বিরুদ্ধে অনর্গল বিভিন্ন কথা বলছেন মানুষ জানে সিপিএম এর কারণে এই 10323 চাকরি গেছে সিপিএম ওই সময় নিয়ম নীতি মানেনি তার জন্য চাকরি গেছে এবং ওই চাকরিগুলো দেওয়ার পর আপনার মনে থাকবে 2000 যদি আমি ভুল না করি থাকি 2010 সাল ওই সময় আমরা দেখেছিলাম বা 2014 সাল যেটাই হবে আমার এক্স্যাক্টলি আমি বলতে পারছি না ওই সময় সিপিএম এর প্রায় শত শত পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল কারণ একদিকে টাকার বিনিময়ে চাকরি হয়েছিল স্বজন পোষণ করা হয়েছিল এর জন্যে আমরা দেখেছিলাম তো বাস্তব ক্ষেত্রে 10323 এর প্রতি আমাদের সরকার সহানুভূতিশীল কিন্তু দেশের আইন কানুন আমাদের হাত বেঁধে রেখেছে কিন্তু এরপরেও আমরা বলতে পারি আমাদের সরকার যথেষ্ট তাদের পক্ষে রয়েছে আগামী দিনেও থাকবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর যেটা বলছিলেন জবের ব্যাপারে আমাদের সরকার আসার পর এটা তো আমি বলেছি যে প্রায় 25,000 চাকরি দিয়েছে আমাদের তথ্যমন্ত্রী প্রেস মিট করে সরকারি কাগজ দেখিয়ে সেটা দেখিয়েছে আপনারা এসএফআই করেন ডিওয়াইএফআই করেন সিপিএম নেতৃত্বরা চ্যালেঞ্জ করলেন না কেন যে আমাদের সরকার এই চাকরিগুলো দেয়নি যে টিএসআর এর প্রায় 1450 চাকরি হয়নি আপনারা বলুন শিক্ষা দপ্তরের প্রায় 6,000 নতুন শিক্ষক নিয়োগ হয়নি আপনারা বলুন বাড়িতে বাড়িতে হলুদ খাম পৌঁছে গেছে একটা পান বিক্রেতার ছেলেও চাকরি পেয়েছে যেটা সিপিএম এর শাসনে অসম্ভব ছিল যে কোনো একটি গরিব মানুষের ঘরে তার মানে তার ক্যাপেবিলিটি আছে সে চাকরি পাবে এটা রাজ্যের মানুষ বিশ্বাস করতো না কারণ সিপিএম এর শাসনে একটাই বিষয় ছিল সিপিএম করতে হবে দীর্ঘদিন 15-20 বছর করতে হবে এরপর গিয়ে চাকরি জুটবে তাও 100 জনের মধ্যে একজন আর বর্তমান সময়ে যাদের যোগ্যতা রয়েছে ট্রান্সপারেন্ট নিয়োগ নীতির মাধ্যমে এই সরকার চাকরি দিচ্ছে এবং
রাজ্যের যারা যুব সমাজ তারাই সরকারের এই কাজে খুশি হতে পারে। আমাদের অনেক কার্যকর্তারা এতে অনেকটা আমাদের সরকারের মানে এই যে ট্রান্সপারেন্ট নিয়োগ নীতি নিয়েছে অনেকে হতে পারে এটা সিপিএম এর সময় যেভাবে চাকরি দেওয়া হতো এটা তো আমরা করিনি বা আমাদের এটা করা সম্ভব না, কিন্তু আজকে অধিকাংশ যারা যুব সমাজ তারা আমাদের পাশে রয়েছে। আজকে শুধুমাত্র চাকুরি নয়, স্বাবলম্বনের মাধ্যমে আমাদের সরকার প্রায় 15,000 লোন দিয়েছে, অর্থাৎ একটি যুবককে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্বাবলম্বনের মাধ্যমে লোন দিয়েছে এবং সে সেই লোন পেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে 15,000। আমাদের সরকার আসার পর যারা অল্প শিক্ষিত শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অনেকটা আর্থিক কারণে ওরা পিছিয়ে গেছে, প্রায় 15,000 অটোর পারমিট দেওয়া হয়েছে এই রাজ্যে যুব সমাজকে। আজকে পিএমজিপির মাধ্যমে প্রায় 4,000 স্টার্ট আপ শুরু হয়েছে, এগুলো তো সিপিএম মানে ভাবতেও পারে না, কারণ স্টার্ট আপ কি স্বাবলম্বনের মাধ্যমে একটা যুবক নিজের পায়ে দাঁড়াতে পারে এগুলো তো সিপিএম এর মানে ধরাছোঁয়ার বাইরে, কারণ তাদের উদ্দেশ্যটাই ছিল যে একটা যুবককে স্কুল থেকে এসএফআই এর চাঁদা কালেকশন করে তাকে এসএফআই করতে হবে, ডিওয়াইফাই করতে হবে, সিপিএম পার্টি অফিসে যেতে হবে, মিছিল মিটিং করতে হবে, এরপর 25-30 বছর পরে যদি চাকরি দেওয়া হয় সেগুলো আবার 10,300 দেশের মতো চলে যাবে। আর আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ট্রান্সপারেন্ট নিয়োগ নীতির মাধ্যমে যোগ্যতম ব্যক্তি যুবক যুবতী চাকুরি পাচ্ছে, এটা আমি দায়িত্ব নিয়ে আমি একজন যুব মোর্চার কার্যকর্তা হয়ে এবং আমি একজন যুব নেতৃত্ব হয়ে আমি গর্ববোধ করি আমার সরকারের উপর যে এই সরকার যোগ্যদের প্রাধান্য দিচ্ছে আর সিপিএম যোগ্যদেরকে ডিনাই করেছে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এটাই হচ্ছে সিপিএম এবং বিজেপির মধ্যে বেসিক ডিফারেন্স। আসবো সন্দীপনদা, যে বিষয়টা নিয়ে আমি শুরু করেছিলাম বিকিদার কাছে যে বিষয়টা নিয়ে গেছিলাম, আপনারা যদি ক্ষমতায় আসেন, রাজ্যে যদি পরিবর্তন হয়, তবে 10,323-এর জন্য কোনো কিছু কি ভাবা হয়েছে? এই যে চাকরিচ্যুত 10,323 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, এই সম্পর্কিত বিষয়ে যা বলা হয়েছে যে শিক্ষার অধিকার আইন লঙ্ঘন করা হয়েছে তার জন্য চাকরি চলে গেছে, এটা মোটেও ঘটনা তা নয়। আসলে সেই সময় বামফ্রন্ট সরকারের যা নিয়োগ নীতি ছিল, মেরিট নিধি সিনিয়রিটি এর উপর চ্যালেঞ্জ হয়েছে, এই চাকরিগুলি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বিজেপি 2018 নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি সরকার করে তাহলে এই চাকরিচ্যুতদের তারা এই প্রতিশ্রুতি পূরণ করেননি। 10,323 যারা চাকরিচ্যুত ছিলেন সেই সময় অনেকেই বিশ্বাস করেছেন যে বিজেপিকে ক্ষমতায় আনলে তাদের সমস্যার দ্রুত সমাধান হবে, কারণ কেন্দ্রের রাজ্যে একই দলের সরকার তৈরি হলে সেই সমস্যার সমাধানের একটা দরজা খুলে যাবে এবং সেই বিশ্বাস থেকে ভোট দিয়েছিলেন। কিন্তু গত 5 বছরে বিজেপি এই সমস্যার সমাধানের জন্য কখনোই আন্তরিক ছিল না, উল্টো যখন তারা তাদের কথা বলতে গেছে, দাবি তুলতে গেছে, তখন তাদেরকে লাঠিপেটা করা হয়েছে, পুলিশ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, জলকামান টিয়ার গ্যাস এগুলি ছুড়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বামপন্থীরা বা বামপন্থীদের সমর্থনে অন্যান্য শক্তিকে জোরো করে যদি বিজেপির পরিবর্তন ঘটানো যায় তাহলে এই সরকার 10,323-এর প্রশ্নে কি ভূমিকা পালন করবে। এখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে প্রধান বিরোধী দল সিপিআইএমের রাজ্য সম্পাদক দুইজনেই বলেছেন যদি এই সরকারের পরিবর্তন ঘটে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বামপন্থী সরকার যদি ভবিষ্যতে তৈরি হয় তাহলে 10,323 জনের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হবে, সে কথা তো ওনারা প্রকাশ্যেই বলেছেন। কাজেই এখানে আমার মনে হয় না কোনো দ্বিধাগ্রস্ততার সুযোগ আছে, 10,323 জনকে জলে ভাসিয়ে দেওয়া হবে না তৎকালীন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সেই জায়গাটাতে এখনো বামপন্থীরা স্ট্যান্ড করছে এবং আগামী দিনে এই বিজেপি সরকারের পতন ঘটানোর মধ্য দিয়েই 10,323-এর যে সমস্যা এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে নেওয়া সম্ভব হবে বলে আমরা মনে করছি। একেবারে শেষ প্রান্তে আমাদের আজকের যেই বিশেষ আয়োজন ছিল সেখানে দুজনেই দুজনের মতো করে অভিমত রেখেছেন। এবার আমার একেবারে শেষ প্রশ্ন থাকবে বিকিদা এবং সন্দীপনদা দুজনের কাছেই আলোচনার শেষ প্রান্তে। আপনাদের দেখে রাজ্যের অনেক যুবকরা, আপনাদের যাদের স্বদলীয় সেখানে আপনাদের দেখে অনুপ্রাণিত হয়, রাজ্যে
পোল ভায়োলেন্স হয় সেটার কোনো মানে সন্দেহ নেই এই জায়গার মধ্যে। সেখানে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ব্যানারেও বলা হচ্ছে যে পোল কিভাবে রাজ্যের নির্বাচনকে সন্ত্রাস মুক্ত করা যায়। একদিন আপনাদেরও আমরা বড় আরো বড় জায়গায় দেখব এবং আপনারাই ভবিষ্যতে রাজ্যকে হয়তো পরিচালনা করবেন সেই বিশ্বাস আমরা রাখতেই পারি। সে জায়গার মধ্যে রাজ্যে এই নির্বাচনের যে সন্ত্রাস দমন সেটার জন্য কি বার্তা থাকবে আপনার? ভিকিদা যাব আপনার কাছে প্রথমে। দেখুন, বামপন্থীরা যেখানে সেখানেই রাজনৈতিক হিংসা নির্বাচনে। আজকে পশ্চিমবাংলা দীর্ঘদিন বামপন্থীরা ছিল, সেখানে রাজনৈতিক হিংসা। সেখানে আপনারা কেরালার কথা ভাবুন, সেখানে আমাদের যারা আরএসএসের যারা কার্যকর্তা বা স্বয়ংসেবক তাদেরকে প্রকাশ্যে হত্যা করা হয়। ভারতবর্ষে অন্য কোনো জায়গায় হয় না। একমাত্র পোল ভায়োলেন্স বা এই যে রাজনৈতিক হিংসা সেটা তৈরি করেছে সিপিএম পশ্চিমবাংলা, কেরালা এবং ত্রিপুরায়। মানে বিরোধী দল করতে গিয়ে সিপিএম এর দ্বারা কত মায়ের কোল খুলে খালি হয়েছে। আপনারা, আমি আগেও বলেছি যে মানে মানে যদি গণতে মানে শুরু করি বা নাম বলতে শুরু করি শেষ হবে না। প্রকাশ্যে দিনের বেলায় শুধুমাত্র আজকে কংগ্রেসের নেতাদের লজ্জা হয় না? আমিও তো একটা দিন কংগ্রেস করেছিলাম। আজকে লজ্জা হয়, ঘেন্না হয় যে আমিও ওই পার্টিটা একদিন করেছিলাম। আজকে ওই যারা কংগ্রেস যারা করার অপরাধে যে সিপিএম এর ক্যাডাররা কংগ্রেসের প্রকাশ্যে দিনে বেলায় মানে কুচি কুচি করে কেটে ফেললো, কংগ্রেস করার অপরাধে সেখানে কাজ মানে গিলে খাইয়েছে। হ্যাঁ, মানে বিশেষ করে বাদল চৌধুরীর যে খাসতালু বলে যে এক এলাকাগুলো সেখানে আজকে ওই কংগ্রেস মানুষের কথা ভুলে গিয়ে, যারা কংগ্রেসের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছে তাদের কথা ভুলে গিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য দু একজন বিধায়ক আগামী দিনে বিধায়ক হবেন এই কথা ভেবে আজকে ওরা সিপিএম এর সঙ্গে জোট করলো। ভাবতে লজ্জা হয়, আমি কোনো একটা সময় কংগ্রেস করেছিলাম, কিন্তু আগেও বলেছি যে ভুল করেছি। আজকে ঘেন্না হয়, ওই কংগ্রেসটা ছেড়েছি। প্রকৃত সিপিএম বিরোধী দল ত্রিপুরা রাজ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষে একমাত্র ভারতীয় জনতা পার্টি সিপিএম বিরোধী। সেটা এর জন্যই যারা দীর্ঘদিন কংগ্রেস করেছেন, যারা পরিবর্তন করতে পারেনি, ওই কংগ্রেসের 100% সিপিএম বিরোধী মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন, বিজেপির পাশে রয়েছেন। এবং যেটা আমি বলছিলাম যে পোল ভায়োলেন্স 2018 সালে নির্বাচনের আগে এই যে সিপিএম এর নারকীয় সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করেছি আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমাদের 9-9 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা খুন হয়েছে সিপিএম এর দ্বারা। আজকে সেটাই আমি বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এখন এই যে নির্বাচনী সন্ত্রাস, রাজনৈতিক সন্ত্রাস এই রাজ্যে বন্ধ হয়েছে, রাজনৈতিক খুন আজকে বন্ধ হয়েছে। এবং যদি দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেও থাকে, আজকে দেখুন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বনমালীপুরে তাকে প্রকাশ্যে দিনের বেলায় তাকে মানে পুরো মানে মুখটা পুরো কেটে দেওয়া হলো প্রকাশ্যে দিনের বেলায় ভারতীয় জনতা পার্টি করে বলে। আজকে কংগ্রেস সিপিএম এর যারা ওই কিছু সন্ত্রাসীরা ওরা ঐক্যবদ্ধ হয়েছে, কিছু কিছু তারা আজকে ভাবছে যে ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ করে ওরা ভারতীয় জনতা পার্টিকে। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মানুষের পাশে আছে, খুনও যদি করে দেয় আমাদের কার্যকর্তারা, আমরা তবে আমরা মানুষের পাশে থাকবো, আমাদেরকে পেছনে ফেরাতে পারবে না, কারণ আমরা মানুষের পাশে আছি। আমরা সন্ত্রাসের মোকাবিলা করে 2018 সালে এই রাজ্যে ক্ষমতায় এসেছি মানুষের আশীর্বাদ নিয়ে, জনগণের আশীর্বাদ নিয়ে, এবং এই রাজ্যে সন্ত্রাসের কালচার বন্ধ হয়েছে। কিছু কিছু যে বিক্ষিপ্ত ঘটনাগুলো যদি ঘটেও থাকে, সেগুলো যারা দীর্ঘদিন অত্যাচার করেছে মানুষের উপর, যারা খুন করেছে, যারা মানুষের অধিকার হরণ করেছে, তাদেরকে মানুষের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ তাদেরকে ঝেলতে হয়েছে। এটা রাজনৈতিক সন্ত্রাস নয়, কারণ দীর্ঘদিন ওরা ওই অপকর্মগুলো করেছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমরা রাজনৈতিক সন্ত্রাসে বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি, এবং দেখবেন যেখানেই ভারতীয় জনতা পার্টির সরকার আছে কোনোখানেই আমরা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করি না। কোন রাজনৈতিক সন্ত্রাস হয় সেটা যে কোনো দলেরই একটা মুষ্টিমেয় লোক সেটাতে জড়িত থাকে। আমার প্রশ্নটা ছিল যারা রাজনৈতিকে সন্ত্রাস করে, নিশ্চয়ই যারা ঊর্ধ্বতন নেতারা থাকেন, যারা আপনাদের মতো নেতারা থাকেন, তারা নিশ্চয়ই কাউকে বলেন নাকি সন্ত্রাসটা করতে? বিভিন্ন দলের করে, প্রত্যেক দলেরই করে, সেটা বিক্ষিপ্ত ঘটনা হোক বা অন্য কিছু হোক। আমার যে প্রশ্নটা ছিল যে একেবারে এক বাক্যে কি বার্তা থাকবে আপনাদের, কারণ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে যুব সমাজ। আমরা
ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমরা হিংসায় বিশ্বাস করি না, আমরা কালেকটিভ ডেভেলপমেন্টে বিশ্বাস করি, মানুষের উন্নয়নে বিশ্বাস করি, আমরা হিংসার মাধ্যমে কখনো কোথাও ক্ষমতা দখল করিনি, আমরা করব না, আমরা মানুষের পাশে রয়েছি, হিংসাকে আমরা বরদাস্ত করি না, হিংসাকে আমরা লালিত পালিত করি না, এবং এর জন্যই মানুষ আমাদের পাশে রয়েছে। এবং আগামী দিনেও দেখবেন 2023 সালের বিধানসভা নির্বাচনে এটা যেটা পিসফুল নির্বাচনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সরকার আবার দ্বিতীয়বারের জন্য পুনঃপ্রতিষ্ঠিত হবে, এখানে কোনো রাজনৈতিক হিংসা হানাহানি সিপিএম এর সময় যেভাবে হতো সেগুলো হবে না, ভোট লুট হবে না, মানুষ তার নিজস্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, পিসফুল নির্বাচনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে দ্বিতীয়বারের জন্য পুনঃপ্রতিষ্ঠিত করবে। এবং সিপিএম কংগ্রেসের যেই অশুভ শক্তি অনৈতিক জোট সেটাকে মানুষ আস্থা করে ফেলে তাদেরকে যোগ্য জবাব দেবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার দ্বিতীয়বারের জন্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমি আজকে এখানে দাঁড়িয়ে আমি বলতে পারি সন্দীপন দা, আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি, কি বার্তা থাকবে আপনার? এই যে নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে যে কথা উনি বললেন, এটা তো হাস্যকর। বিজেপি দল গত 5 বছর ধরে যা করেছেন রাজ্যের মধ্যে, 13 মার্চ 2018 সালে দুপুরবেলার পর থেকে একেবারে আজকে পর্যন্ত বিজেপি প্রতিপন 2018 সালে সরকার পরিবর্তনের পর একটিও রাজনৈতিক সন্ত্রাস আমরা হতে দেইনি। আমার মনে হয় আপনার যদি 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 আপনাদের সরকার আসতো কত মায়ের কোল খালি হতো এটা রাজ্যের মানুষ জানে। আপনারা যদি ক্ষমতায় আসতেন কত মায়ের কোল খালি হতো এরা রাজ্যের মানুষ জানে। এর জন্যই আপনাদের মানুষ বিশ্বাস করে না। আমার আপনার এই কথার জবাব দেওয়ারই প্রয়োজন নেই। রাজ্যবাসী আপনারা যত এই কথাগুলি বলবেন তত বেশি সন্ত্রাসের সংজ্ঞা, সন্ত্রাসের নিয়ে লেকচার সিপিএম এর কাছ থেকে শুনতে হবে আমাদের। বিজেপি দল হাসি পায়, বিজেপি দল একেবারে বিরোধী রাজনৈতিক দলের রাজ্য অফিস বাড়ি আক্রমণ করা থেকে শুরু করে পত্রিকা অফিসে আক্রমণ করা, বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি ঘরে আক্রমণ করা, এটা তো অহরহ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখন সিপিআইএম কর্মীদের বাড়ি ঘরে আক্রমণ হলে বিজেপি কার্যকর্তাদের প্রতিদিন আক্রমণ করবেন, প্রতিরোধ করছে, মানুষ দেখেছে এগুলো, মানুষ সেগুলি বলছে। বিজেপির আমলে রাজনৈতিক সন্ত্রাস একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, আমি বলতে বাধ্য হচ্ছি আপনাদের কথা। গত পুরো নির্বাচন আমি যেখানে থাকি মাননীয় ভিকি প্রসাদ মহাশয়ের বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব 1/2 কিলোমিটার হবে। আমি ভোট দিতে গেছি সকালবেলা, আমাকে ভোট দিতে দেওয়া হয়নি। কারা করেছে? বিজেপির নেতা। আপনি অভিযোগ করলেন না কেন? বিজেপির অভিযোগ, আপনি অভিযোগ করলেন, প্রকাশ্যে অভিযোগ, প্রকাশ্যে অভিযোগ, আপনি আপনি এফআইআর করলেন না কেন? কারা কারা করেছে? নিশ্চয়ই আমরা ব্যবস্থা নিতাম। এই হচ্ছে দেখুন, যদি হয়ে থাকে এই হচ্ছে অবস্থা। মিথ্যে কথা বললে তো হবে না মানুষের সামনে। আপনি আপনি আপনার এফআইআর করলেন না কেন? আপনাদের অধিকার রয়েছে ভোট দেওয়া, সারা রাজ্য সংগঠন রয়েছে, আপনাদের অধিকার রয়েছে, প্রত্যেকের অধিকার রয়েছে, আপনি কেন এফআইআর করলেন না? এফআইআর করলে পুলিশ ব্যবস্থা নিত। মিথ্যে বলছি, আমি সত্যি বলছি। এফআইআর করলে পুলিশ ব্যবস্থা নিত। এখানে পুলিশ আজকে পুলিশ ট্রান্সপারেন্ট, পুলিশের সামনে পুলিশের হাত খোলা আছে, পুলিশের সামনে ঘটনা ঘটে, পুলিশের হাত খোলা আছে। আপনি আপনি খোঁজ করে দেখুন, আপনি রাতে গিয়ে ফোন করে খোঁজ করে দেখুন না ঘটনা ঘটে। সিপিএম এর শাসনে কত মানুষ ভোট দিতে পারেনি? আপনি কখনো ভুলে গেছেন? সেগুলো হয়েছে, সেগুলো ভুলে গেছেন? আপনি কখনো মানুষ সেগুলো ভুলে গেছে? ঘটনা হয়েছে, ভুলে গেছে? ভোটার লিস্টে ভোটার লিস্টে কারচুপি থেকে শুরু করে আপনি ভোটার লিস্টে কারচুপি করে থেকে বাধা দিয়েছে, ভোটার লিস্টে কারচুপি করে থেকে বাধা দেয়নি, রাজনৈতিক সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ তো আপনারা দিয়েছিলেন দীর্ঘদিন। আপনি এইভাবেই তো 25 বছর ক্ষমতায় ছিলেন, যে জায়গাটাই আপনি তো আপনি তো দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, এইভাবে আপনারা দীর্ঘদিন রাজনৈতিক কার্যকলাপ করতে গিয়ে আপনার বাড়ির এলাকায় কখনো বাধাপ্রাপ্ত হয়েছে? ভাই আমি 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 রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে আমি আমার প্রাণ সংশয় হয়েছে, আলাদা প্লেট মাথায় লাগানো হয়েছে, আর তুমি আমাকে এই কথা বলছো, আমাকে জ্ঞান দিচ্ছ দলের লোক, আপনি তুমি আমাকে 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 জ্ঞান দিচ্ছ রাজনৈতিক সন্ত্রাস নিয়ে, আলাদা প্লেট লাগানো আছে, কখনো হয়েছে তোমার উপর আক্রমণ করে এগুলো শিবিরে হামলা করে এগুলো বললেই তো হবে না? মানুষ তো দেখেছে রাজনৈতিক সন্ত্রাস আর সিপিএম দুটো সমর্থক শব্দ ছিল।
সিপিএম এর প্রচার করতে হবে না মানুষের বাস্তব বিপদ হ্যাঁ মানুষ তো দেখেছে আপনি সোনার সাহস দেখে মানুষ যখন বাস্তব মানুষ যখন সুযোগ পেয়েছে আপনি তো ক্ষমতাচ্যুত করে দিয়েছেন আমি তো বলছি আমি অন ক্যামেরা বলছি আপনি খোঁজ নেবেন আর এখন তো দিল্লিতে বন্ধু সরকার নেই যে ত্রিপুরাটাকে সিপিএম এর হাতে তুলে দেবে কংগ্রেসের মতো আপনার গায়ে লাগছে কেন আমি গায়ে লাগছে না বাস্তবটা আমি বলছি আপনাকে বাস্তবটা আমি বলছি আপনি খোঁজ নেবেন সত্যি না হলে আবার বলবেন মানুষের সামনে আপনার অধিকার রয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু গত 5 বছর বিজেপি যা কার্যকলাপ করেছে বিজেপি মানুষের এই যে গণতান্ত্রিক অধিকার বিশেষ করে দল করার অধিকার সংগঠন করার অধিকার মত প্রকাশ করার স্বাধীনতা এইগুলিকে কেড়ে নিয়েছে মানুষকে আমরা পরাধীন ভারতবর্ষ দেখিনি আমাদের জন্ম স্বাধীন ভারতবর্ষের মধ্যে দীর্ঘদিন ক্ষমতা অলিন্দে ছিলেন তো দেখা গেছে দীর্ঘদিন ক্ষমতা হারিয়ে আজকে পাগলের প্রলাপ বকছেন মানুষ যে দীর্ঘদিন ক্ষমতা অলিন্দে ছিলেন ক্ষমতা ভোগ করেছেন এখন ক্ষমতা হারিয়ে গেছে এখন স্বাধীনতা পাওয়া যাচ্ছে এখন সংক্ষেপে যাব এখন এখন যা তা বকছেন তার শাসনে তার শাসনটাকে জারি রাখার জন্য একেবারে অস্ত্র হিসেবে এই রাজনৈতিক সন্ত্রাসকে ব্যবহার করতে চাইছে এখন মূল কথা হচ্ছে এই রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত থাকবে নাকি গণতন্ত্র ফিরবে আমরা এখানে বলতে চাই রাজনৈতিক সন্ত্রাস রাজনীতির মূল বিষয় কখনোই হতে পারে না রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হতে হবে আমরা আমাদের এলাকার মধ্যে যেখানে থাকি সেই এলাকার মধ্যে বিজেপি করবে কংগ্রেস করবে তিপ্রামথা যদি করার মতো লোক থাকে তিপ্রামথা করবে নানা দলের লোকে অধিকার রয়েছে রাজ্যে প্রত্যেকের অধিকার রয়েছে গণতান্ত্রিক অধিকার ত্রিপুরায় সুরক্ষিত কথা মানুষের কাছে নিয়ে যাবে সেই ব্যবস্থা গণতান্ত্রিক অধিকার ত্রিপুরায় সুরক্ষিত রয়েছে প্রত্যেকের দল করার অধিকার রয়েছে সেই সুযোগ মিছিল মিটিং করার অধিকার রয়েছে কি বলছেন আপনারা মিছিল করছেন মিটিং করছেন আগরতলায় মিছিল করছেন সব জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ড করছেন রাজনৈতিক কর্মকাণ্ড করছেন আর আপনি বলছেন যে এই রাজ্যে গণতন্ত্র নেই কোথায় আপনাদের বাধা পড়েছে রাজনীতি মানে মতাদর্শের লাগে প্রসাদরা যে রাজনীতি করে আমরা সেই রাজনীতির বিরোধিতা করি আমাদের রাজনীতির কথা আমরা ডেভেলপমেন্টের রাজনীতি করি ঠিক আছে তাহলে রাজনীতি করি নিন আপনি বলেন আমরা তো মানুষের সঞ্চালিকার মানুষের উন্নয়নের কাজ করি ঠিক আছে আপনি বলেন নিন তারপর মানুষের উন্নয়নের কাজ করি এগুলো তো বলতে আমাদের অসুবিধা নেই বলেন নিন তারপর আমরা কাজ করেছি 5 বছর আমি 2 মিনিট 5 বছর কাজ করেছি এবং এর জন্য বলা বাজিয়ে বলছি আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমরা এবার আর তর্কে না একেবারে সংক্ষেপে আমার যে প্রশ্নটা ছিল সন্দীপন দা যে সাধারণ যারা কর্মী রয়েছে তাদের প্রতি কি বার্তা থাকবে একেবারে সংক্ষেপে শুনব রাজনীতি মানে মতাদর্শের সঙ্গে মতাদর্শের লড়াই এই লড়াই চলবে এবং এই লড়াইয়ে মানুষের কাছে প্রত্যেক দল তাদের কথা নিয়ে যাবে মানুষ যাকে পছন্দ হবে তাকে নির্বাচন করবে নির্বাচনের পর সরকার হবে সরকার হবার পর একটা এলাকার মধ্যেও যাতে একজন মানুষকেও ভোটের লড়াইয়ে থাকার জন্য কিংবা কোনো নির্দিষ্ট দল করার জন্য রক্ত ঝরাতে না হয় তার জন্য ব্যবস্থা তৈরি করতে হবে এবং সেই ব্যবস্থা বিগত 25 বছর কিন্তু করেননি বিজেপি কে সরকার থেকে সরাবে এটা মানুষের যে ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী ঘটবে কিন্তু আমরা এখানে কথা দিয়ে যেতে চাই আমরা যারা ছাত্র যুব আন্দোলনের কর্মী প্রত্যেকটা এলাকার মধ্যে 2রা মার্চ ফলাফল ঘোষণা হবার পর প্রথম যে দায়িত্বটা থাকবে এলাকায় এলাকায় শান্তি রক্ষা করা বিরোধী দল যারা করেছেন তাদের বাড়িঘর রক্ষা করা সমস্ত দায়িত্ব বামপন্থী ছাত্র যুব সহ সমস্ত কর্মীরা গ্রহণ করবে এবং এই যে গত 5 বছর ধরে হিংসার রাজনীতির জন্ম বিজেপি রাজ্যের মধ্যে দিয়েছে তা বন্ধ করতে হবে রাজ্যের মধ্যে শান্তি গণতন্ত্র পুনঃস্থাপন করবার জন্য উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে সেই কাজ বামপন্থীদের করতে হবে এবং এই রাজনৈতিক হিংসার যে একটা নূতন অধ্যায় শুরু হয়েছে এই অধ্যায়কে চিরতরে বন্ধ করতে হবে এবং তার জন্য মানুষ প্রস্তুতি নেবেন এবং মানুষ তার জন্য বামপন্থীদের ঢেলে আশীর্বাদ করবেন এই আহ্বান আপামর রাজ্যবাসীর কাছে জনগণের কাছে আমরা রাখতে চাই সন্দীপন দা বিকিদা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের কুরুক্ষেত্রের আজকের এই বিশেষ আয়োজনে আপনারা সঙ্গে থাকার জন্য আমাদের আজকের এই পর্ব এই মুহূর্তে এই পর্যন্তই সঙ্গে থাকুন আপনারা যেটা জানেন আপনাদের যে প্রশ্নগুলি সেগুলি নিয়েই আমরা এই কুরুক্ষেত্রে আসি এবং সঙ্গে থাকবেন আপনারা আপনাদের যদি কোনো কিছু মনে হয় আপনারা জানাবেন আপনারা কুরুক্ষেত্রের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন সঙ্গে থাকুন নমস্কার